আজকে ক্লাসটা স্টার্ট করি। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের অনলাইন ক্লাস অন সিক্স অন মানে উইল কভার দ্য লেকচার 11 এন্ড 12। ইন লাস্ট ক্লাস উই স্টার্টেড দ্য চ্যাপ্টার 2 ফ্রম আওয়ার রেফারেন্স বুক, উইচ ইজ ইকোনমিক অপটিমাইজেশন। দেয়ার উই অলরেডি স্টাডিড অ্যাবাউট দ্য ক্যালকুলেশন অফ, ওয়েট এ মিনিট, জাস্ট শেয়ারিং দ্য স্লাইড। So already we studied about the calculation of total revenue, total cost. Then we already get to know about some interesting thing, that is how to maximize the revenue. So সেটার জন্য আমরা একটা একটা memorization point পেয়েছি, which is when the MR, that is marginal revenue, will be equal zero, then we will maximize the revenue. আমরা যখন মানে total sellটা আমাদের সবচেয়ে highest pointে যাবে যদি হচ্ছে গিয়ে marginal revenueটা জিরো হয়, এবং এই সময় তখন আমরা দেখেছি যে টোটাল কস্ট, টোটাল রেভিনিউ, যদি ফাংশনটা আমরা জানি, অর্থাৎ যে মানে প্রোডাকশন ফাংশন, বা দেখবেন যে আমরা যারা অপারেশনের সাথে রিলেটেড থাকি বিজনেসে, দেখবেন যে প্রোডাকশন টার্গেটেড একটা প্রোডাকশন থাকে। তো এই টার্গেটেড প্রোডাকশনের জন্য ওরা হচ্ছে কিন্তু একটা ফাংশন ডিরাইভ করেছে, সেই ফাংশনটা যদি আমরা জানি, তো সেটা ইকুয়াল টু যদি সো MR ইকুয়াল টু যদি জিরো ধরে নিই, দেন ওখান থেকে যে কোয়ান্টিটি পাবো সেই কোয়ান্টিটিটাকে যদি আমরা টোটাল রেভিনিউ ফাংশনে বসিয়ে দিই, আমি কিন্তু ইজিলি টোটাল রেভিনিউটা ক্যালকুলেশন করে আসতে পারবো। দেন উই স্টাডিড অ্যাবাউট দ্য কস্ট রিলেশনশিপ। এটা আমরা আসলে স্টাডি করেছি বলতে বুঝেছি যে ডেফিনেশন গুলো বুঝেছি, এখানে ছোট ছোট কিছু পার্ট ছিল সেগুলো সম্পর্কে আইডিয়া জেনারেট করেছি। আজকে আমরা আসলে এটা ক্যালকুলেশনে যাব, এটাই হচ্ছে বিষয়, কস্ট রিলেশনশিপের ক্যালকুলেশনে যাব। এটাই আমার লাস্ট ক্লাসে এতটুকু পর্যন্ত শেষ করেছিলাম। দেন আমরা উই গো ফর আওয়ার ক্লাস টেস্ট, ফার্স্ট ক্লাস টেস্ট যেটা ছিল সেটাতে চলে গিয়েছিলাম। একটু ওয়েট করি, আমি একটু বইটা ওপেন করে নিই। ফার্স্ট ক্লাস টেস্টের জন্য চলে গিয়েছিলাম। এখন আজকে আমরা আসলে টোটালি ক্যালকুলেশনে চলে যাব, তার আগে একটু বইয়েও চলে যাই যে বইয়ের কোথায় আমরা আসলে ফলো করছি। নাও উই আর ফোকাসিং অন দিস টেবিল অ্যাকচুয়ালি। সো এই টেবিলটাতে সবগুলো পয়েন্টই চলে আসে আমাদের ক্যালকুলেশনের জন্য। আচ্ছা, কেউ কোনো কথা বলছেন না? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এন্ড সবাই আছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা আসলে এই টেবিলটা ফলো করব। শুনতে পাচ্ছি ম্যাম? ঠিক আছে, থ্যাংক ইউ। ইন্টারাপ্ট করছি না ম্যাম। ও আচ্ছা, তো আমরা এই টেবিলটা ফলো করব। তো এই টেবিলে অলরেডি, এই টেবিলে হাফ আমরা কমপ্লিট বলেছিলাম যে আই এম গোইং টু ফলো ইন দিস টেবিল। সো এই টেবিলের অলরেডি হাফ আমরা কমপ্লিট করে আসি, উইচ ইজ টোটাল রেভিনিউ ক্যালকুলেশন, মার্জিনাল রেভিনিউ ক্যালকুলেশন, কোয়ান্টিটি, প্রাইস থেকে। আজকে আমরা বাকি পোর্শনটাতে যাব, এবং আমাকে যদি প্রশ্ন করেন যে ম্যাডাম কোশ্চেন গুলো কিভাবে করেন, আপনারা হয়তো ক্লাস টেস্টে আমি কোনো টেবিল দিইনি যেহেতু আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়নি, বাট আমি যদি ইয়াতেও যাই আপনার যেটাকে বলে যে যখন আমরা হচ্ছে গিয়ে মিড টার্ম, যদি আমাদের মিড টার্ম অ্যাসাইনমেন্ট আমাকে যদি যেভাবে নেওয়ার কথা বলছে, তো সেই ক্ষেত্রে দিতে বলে স্পেশালি টাইম কনস্ট্রেন্ট, যে গুগল ফর্মের একটা বিষয় আছে সেখানে কিন্তু আমি আপনার এই ইয়াটা দিব, অর্থাৎ এই টেবিল থেকে আমি কোশ্চেন করব, আমার এরকমই প্ল্যান। আবারও বলছি যে টাইম কনস্ট্রেন্ট, আমাদের দুই আমাদের যদি মিড টার্ম হয়, এখনো উই ডোন্ট নো অথরিটি যে আমাদের যে ইয়াটা দিবেন, আমরা সেই অনুযায়ী চলবো। তো সেই অনুযায়ী কিন্তু দুটো পার্ট ছিল, একটা ছিল হচ্ছে টাইম কনস্ট্রেন্ট গুগল ফর্ম অ্যাসাইনমেন্ট, আর একটা ছিল হচ্ছে 24/7 এর জন্য আপনাকে একটা অ্যাসাইনমেন্ট। সো আমার যেদিন ডেট ছিল, আমার ডেট মনে হয় 25শে মার্চ, অ্যাকর্ডিং টু দ্যাট রুটিন, একটা রুটিন করা আছে টেন্টেটিভ, আমাদের এক্সামটা হচ্ছে 25শে মার্চ। তো 25শে মার্চ কি হবে, 25শে মার্চ 24 ঘন্টার জন্য আপনাকে একটা অ্যাসাইনমেন্ট আমি দিব। তো সেই অ্যাসাইনমেন্ট হয়তো আমি গুগল ফর্মে নাও দিতে পারি, ফাইল আকারেও দিতে পারি, যেভাবে আমরা ক্লাস টেস্ট নিয়েছি ওটা ওটা ডিটেল আমাকে জানতে হবে। আর একটা অ্যাসাইনমেন্ট হবে হচ্ছে গুগল ফর্মে, যেটা টাইম কনস্ট্যান্ট 1 আওয়ারের জন্য। তো এটার জন্য আমরা একটা নির্দিষ্ট টাইম হয়তো ঠিক করে নিব, সাপোজ 25শে মার্চ, ইটস থার্সডে, সো আপনাদের অনেকের অফিস থাকবে, হয়তো আমি এক্সামটা সন্ধ্যাবেলা নিব, লাইক 7 to 8 PM আমি এভাবে নিলাম। তো 1 ঘন্টার জন্য আপনাকে একটা গুগল ফর্ম আমি দিয়ে দিবো, এবং এখানে আমি আরো একটা টুল ইউজ করি যেটা টাইম লিমিটার। সো আমি ওটা দিয়ে যখন অন করে দিবো আমার কিচ্ছু করা থাকবে না, টাইম লিমিটার অটো 8টার সময় এটা অফ করে দিবো, এবং এরপরে আর আপনার মানে সাবমিট করার কোনো সুযোগ থাকবে না, একসেপ্টই হয়, এরকম হচ্ছে বিষয়টা থাকে। তো টাইম কনস্ট্যান্ট যে গুগল ফর্মটা আমি দিব মিড টার্ম অ্যাসাইনমেন্টের জন্য, সেখানেই আমার ইচ্ছে হচ্ছে গিয়ে যে আপনাকে এই এই ধরনের কোনো একটা টেবিল দেওয়া।
টেবিল দেবো, টেবিলটা আপনি সলভ করবেন, করে ওখান থেকে হচ্ছে কি মানে টেবিলটা সলভ করলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে আমি ফাইল আপলোডের অপশন দিতে পারি। আমরা যদি গুগল ফর্ম, তো এখন একটা দেখানো সম্ভব হচ্ছে না, গুগল ফর্মে দেখবেন যে, আচ্ছা আপনাদেরকে একটু একটু আমি একটু শেয়ার করে দেখাই হ্যাঁ, যে ফাইল আপলোডটা আসলে কি, অনেকে এটা বুঝেন না। প্রতিটা কোশ্চেনের নিচে যে থাকে আপনার ফাইল অ্যাটাচ হ্যাঁ 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 ফাইল অ্যাটাচ করার জায়গা থাকে। ওকে থ্যাংক ইউ। একটা পরীক্ষা দিছি আজকে আমরা, ফাইল অ্যাটাচ করার জায়গা থাকে এবং কোশ্চেনটা আলাদা দেওয়া থাকে, মানে কোশ্চেনটা হয়তো গুগল ফর্মেও দেওয়া থাকতে পারে বা আমি আলাদা একটা ডক ফাইলে দিয়ে দিব। ফাইন্যান্স মেজরে দিয়েছেন নিশ্চয়ই? না ম্যাম, ইয়াতে গ্লোবাল মার্কেটিং এর রুমানা ম্যাডাম। আচ্ছা গ্লোবাল মার্কেটিং এ দিয়েছেন। আচ্ছা সো ফাইন্যান্স মেজরও আমরা এইভাবে নেই, বিকজ আমাদের ওখানে ম্যাথমেটিক্যাল টার্ম থাকে। এখন ম্যাথমেটিক্যাল টার্ম গুলো তো আসলে কি গুগল ফর্মে তো লেখা যায় না, বা আমি নিজেও তো কোশ্চেনটা গুগল ফর্মে লিখতে পারি না। তখন আমরা যেটা করি যে আমরা ফাইল, মানে গুগল ফর্ম থাকে ওখানে ফাইল আপলোডের অপশন থাকে, সো আপনি কোশ্চেনটার অ্যান্সার করবেন, ওই ছবিটা আলটিমেটলি ওই ফাইলে ওখানে অ্যাটাচ করে দিবেন, এরকম থাকে। সো আমি হয়তো ওইভাবে দিতে পারি। সো দেখবেন যে টেবিলটা হয়তো একটা ওয়ার্ড ফাইলে আলাদা করে শেয়ার করে দিয়েছে, দিয়ে আমি বললাম যে এই টেবিলটা সলভ করে ফাইল আপলোড করে দেন গুগল ফর্মে, সেখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো এভাবে আসবো। এখন তাহলে আমরা চলে যাই, লাস্ট ক্লাস থেকে কোনো কোশ্চেন আছে কিনা সেটা জানতে চাই। ম্যাম এমনে স্টাডি রিলেটেড কোশ্চেন নাই, কিন্তু আমি আপনার ওই এক্সামটা যখন দিয়েছিলাম, আপনি আপলোড করার সময় আপনাকে মেসেঞ্জারে বলছিলাম, পরে মানে ফার্স্ট টাইম আমরা 55 জন আপলোড করতে গেছিলাম তখন নিচ্ছিল না, তারপরে থার্ড টাইম নেয়, কিন্তু যখন নিছিল আপনার কথা ঠিক থাকে ওকে। সো আজকে আমরা যেটা করবো, সে যে বললাম ক্যালকুলেশন গুলোতে যাবো, আমি আর একবার রিপিট করে আমরা ক্যালকুলেশন, আমি জাস্ট একটা র্যান্ডম টেবিল এখানে আসলে ড্র করেছি, এটা দিয়ে আমরা আসলে আজকের এই ক্যালকুলেশন গুলো শিখবো। টেবিলটা একটু করতে হবে। আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে, আমি একটা র্যান্ডম ক্যালকুলেশন শিখেছি, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা এতে যাবো। সো এখানে যেটা আমরা দেখছি যে আমি এখানে একটা টেবিল দিয়েছি, ওয়ার আই মেনশন কোয়ান্টিটি, টোটাল কস্ট, মার্জিনাল কস্ট, ভেরিয়েবল কস্ট, এরকম অনেক কিছু আছে, এগুলো ক্যালকুলেশন আছে। সো আমাদের লাস্ট ক্লাসে আমরা কস্টিং এ আসছিলাম, অর্থাৎ আমরা এখন সাপ্লাই এ, সরি প্রোডাকশনে কস্ট সাইডটা নিয়ে চিন্তা করছি, এতদিন হচ্ছে রেভিনিউ সাইডটা নিয়ে চিন্তা করছি, কস্ট সাইডটা নিয়ে চিন্তা করছি, এবং ফাইনালি এখান থেকে আরো একটা জিনিস আমরা ফাইন্ড আউট করবো, সেটা হচ্ছে প্রফিট বা মার্জিনাল প্রফিট কিভাবে বের করা যায়, দুটোই দেখবো। অর্থাৎ প্রফিটও বের করা শিখবো, আবার পার ইউনিট প্রোডাকশনের জন্য যে অতিরিক্ত প্রফিট হচ্ছে মার্জিনাল প্রফিট, সেটাও কিন্তু আমি দেখবো। সো প্রথমে আসে কোয়ান্টিটি সম্পর্কে, তো আমার আইডিয়া আছে আমার টোটাল আউটপুট বা টোটাল প্রোডাকশন, সেটাই আমার কোয়ান্টিটি, এটা আমাকে দেওয়া থাকবে, এটা কখনো আপনাকে মেমোরাইজ করতে হবে না, আমি টেবিল দিলে এটা মেনশন করে দেব। টোটাল কস্ট মিন্স টোটাল কস্টিং বিহাইন্ড দ্য প্রোডাকশন প্রসেস, অ্যান্ড দিস ইজ দ্য সাম অফ ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। এখানে আমি হচ্ছে গিয়ে ইভেন হচ্ছে ফর্মুলা গুলো লিখেছি। দেন ফিক্সড কস্ট, এটাকে আমরা বলেছিলাম, এটা হচ্ছে গিয়ে দেয়ার ইজ সাম ফিক্সড কস্ট বিহাইন্ড দ্য প্রোডাকশন প্রসেস হুইচ ডাজেন্ট ভ্যারি ওভার দ্য কোয়ান্টিটি। আমার কোয়ান্টিটি জিরো হলেও এই ধরনের কস্টিং থাকবে, আবার কোয়ান্টিটি যদি খুব হাইস্ট অ্যামাউন্টে যায় তারপরে এই ধরনের কস্টিং থাকবে। সো দ্যাটস কল ফিক্সড কস্ট। ফর এক্সাম্পল হেয়ার ফর এক্স ওয়াই জেড কোম্পানি, হোয়েন দ্য প্রোডাকশন ওয়াজ জিরো, ইন দ্যাট টাইম দ্য ফিক্সড কস্ট ইজ 2400 টাকা। ইভেন when the production becomes 400 units, in that case still the fixed cost was 2400 taka, which means it doesn't vary over the quantity, whatever the production is, 0 or 100 or 400, the fixed cost will be same. Then the variable cost, variable cost means according to its name it do vary over the quantity, that means when the production is zero there will be no variable cost, when the production will be high there will be high production cost, when the production is zero is low then the variable cost will be low too. Say for example here for the ABC XYZ company, when the quantity was zero the variable cost is zero, then when the quantity is 100 the variable cost become 1200, and when the quantity become 400 the variable cost become 3200. So it indicates when the quantity increases variable cost also increases, and
when the quantity is zero, there is no variable cost. Then average variable cost, average term means the total term will be divided by 100, sorry, will be divided by the quantity. So when we are trying to find out the average variable cost, AFC, so there the total term is fixed cost. So fixed cost is divided by quantity. When we are trying to find out the average variable cost, AVC, so here the total term is variable cost. So variable cost, that is VC, is divided by the quantity. When we are trying to find out the average total cost or average cost, here the total term is total cost, then it's divided by quantity, Q. Then the marginal term. Marginal term, just like the marginal revenue, marginal cost means the increase in total cost for producing extra unit of a product. Or that marginal term ta asha mani amra bujhechilam je overall term e je poriborton ta ashbe shetai hocche amra marginal cost ba marginal term ta tini ashbo. Jemon ekhane amra dekhechilam amra total revenue jokhon porchhilam tokhon amra dekhechilam je overall revenue ta the total revenue te je poriborton ashe ekta otiripto product sell korar jonno shetai chilo marginal revenue. In the same way, marginal cost hocche giye overall costing অর্থাৎ total cost যে পরিবর্তন আসবে একটা অতিরিক্ত ইউনিট সেল করার জন্য সেটাই হবে হচ্ছে কি মার্জিনাল কস্ট. আচ্ছা আবার বলছি মার্জিনাল কস্টটা হচ্ছে ওভারঅল টোটাল কস্টে যে পরিবর্তন আসবে সেটা টোটাল কস্টে যে পরিবর্তন আসার কথা আমার মার্জিনাল মানে ভুল বলছি টোটাল কস্টে যে পরিবর্তন আসবে অতিরিক্ত একটা ইউনিট তৈরি করার জন্য সেটাই হচ্ছে কি আমার মার্জিনাল কস্ট. এটার জন্য ফর্মুলাটা এই যে আমার তো এখানে লিখতে অসুবিধা আমার স্লাইডে লেখা আছে তো এটার জন্য আরেকবার একটু স্লাইডে চলে যাচ্ছি. স্লাইডে আমরা দেখেছিলাম যে টু ক্যালকুলেট এনি মার্জিনাল টার্ম দ্য ফর্মুলা ইজ কোয়াইট সেম দ্যাট ইজ চেঞ্জ ইন সামথিং ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট. সো টু ক্যালকুলেট দ্য মার্জিনাল কস্ট হিয়ার দ্য ফর্মুলা ইজ চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট বা চেঞ্জ ইন কোয়ান্টিটি. সো দ্যাট মিন্স আমরা চেঞ্জটাকে বোঝানোর জন্য এখানে আমরা যে সিম্বলটা ইউজ করি হুইচ ইজ কল ডেল্টা, সো ডেল্টা সিম্বলটা ইউজ করি এবং হচ্ছে কি এটা বলেছেন যে এই সিম্বলটা মিনিং হচ্ছে চেঞ্জ. এবং আমরা লাস্ট ক্লাসে ডিফারেন্সিয়েশন দেখেছিলাম এই ডি বাই ডিএক্স বা ডিফারেন্সিয়েশন যে সাইনটা সিম্বলটা ইউজ করছিলাম ওটা আর ডেল্টা হচ্ছে সেম থিং অর্থাৎ চেঞ্জেসটাই কিন্তু আমরা ইন এভরি কেসেস এখানে দেখানোর চেষ্টা করছি. সো চেঞ্জ ইন টোটাল কস্ট হুইচ মিনস নিউ টোটাল কস্ট, আচ্ছা আমি এটাকে লিখিয়ে দেখাই, which means new total cost minus old total cost. অর্থাৎ আমি যে চেঞ্জ ইন টোটাল কস্ট যদি আনি সেক্ষেত্রে আমরা বুঝবো এরকম যে নতুন টোটাল কস্ট থেকে পুরাতন টোটাল কস্টটা মাইনাস করব. সে ফর এক্সাম্পল যখন আমরা ডেল্টা টিআর পেয়েছিলাম, ডেল্টা টিআর তো আমরা নিয়েছিলাম, ডেল্টা টিআর যখন আমরা নিয়েছিলাম তখন কিন্তু আমরা এরকম নিউ টোটাল রেভিনিউ থেকে ওল্ড টোটাল রেভিনিউটা কিন্তু মাইনাস করে নিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা টিআর পেয়েছিলাম. তো এখানে যখন আমি ডেল্টা টিসি নিচ্ছি তখন হচ্ছে গিয়ে আমরা কিন্তু নিউ টোটাল কস্ট টোটাল রেভিনিউ টোটাল কস্ট থেকে ওল্ড টোটাল কস্টটা কিন্তু মাইনাস করবো. অর্থাৎ আমার মনে রাখার বিষয়টা এখানে যেটা, এটা এখানে কোনো মেমোরাইজেশন বিষয়টা নাই, সেটা হচ্ছে যেই কমন টেকনিকটা আমরা ইউজ করব সেটা হচ্ছে যারই চেঞ্জেস বের করতে বলুক না কেন দ্য নিউ টার্মটা থেকে ওল্ড টার্মটা মাইনাস করলে চেঞ্জেসটা চলে আসবে. সো ইফ ইটস দে আস্ক ফর দ্য চেঞ্জ ইন টোটাল রেভিনিউ সেখানে আমরা নিউ টোটাল রেভিনিউ থেকে ওল্ড টোটাল রেভিনিউটাকে মাইনাস করব. ইফ দে আস্ক ফর দ্য চেঞ্জ ইন টোটাল কস্ট সেখানেও কিন্তু আমরা নিউ টোটাল কস্ট থেকে ওল্ড টোটাল কস্টটাকে মাইনাস করব, এভাবে আসবে. ইজ ইট ক্লিয়ার? পরিবর্তনটা পেয়ে যাব. ওকে, সো এরপরে আমরা আমি একটু রিকোয়েস্ট করবো, আই উইল গিভ ইউ টু মিনিটস টু ড্র দিস টেবিল, বিকজ আমি একটু বলিনি আজকে আমরা একটু ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস এ যাবো, সো তখন আমাদের এই টেবিলটা কাজে লাগবে. টেবিলটা একটু এঁকে ফেলি আমরা. এটার জন্য হচ্ছে এই যে আটটা কলাম আমি করেছি, আটটা কলাম করব এবং লাস্টে একটা কলাম বাকি রাখবো, একটা এক্সট্রা কলাম করে রাখবো যেটার নাম দিব হচ্ছে প্রফিট.
ওই কলামটা আচ্ছা আপাতত দরকার নেই, এটা আমি পরে অ্যাড করছি। এই আটটা কলাম ড্র করব, শুধুমাত্র ফার্স্ট রোটার যে ইনফরমেশন আছে একটু ভালোভাবে শুনে নি, তারপরে ড্র করি। ফার্স্ট রোটার যে ইনফরমেশন আছে, দ্যাট ইজ কোয়ান্টিটি, টোটাল কস্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, এই ফার্স্ট রোটার ইনফরমেশনটা আমি লিখে নি, আমরা লিখব এখন। এবং ফার্স্ট কলামের যে ইনফরমেশন আছে, দ্যাট মিনস কোয়ান্টিটি যতটুকু দেওয়া আছে এইটা লিখবো। আর টোটাল কস্টটা লিখে, টোটাল কস্টে সবগুলোর ভ্যালু লেখা দরকার নেই, বিকজ এখানে আমি কিছু জায়গায় আসলে ভ্যালু দিব না, তো আমি সেগুলো আসলে মুছে দিই। এটা যে এখানে যেখানে ভ্যালু থাকার কথা না, আমি সেগুলো মুছে দিচ্ছি। তো শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনারা টোটাল কস্টের মানে আমি যতটুকু বললাম, ফার্স্ট কলামটা, ফার্স্ট রোটা হচ্ছে গিয়ে ভ্যালু গুলো আমরা দিব, বাকিগুলো দিব না। এই হচ্ছে বিষয়। মোটামুটি এই, সো এরপরে যেটা করবেন, টোটাল কস্ট যে আমরা যে কলামটা দিলাম, এই দুটো কলাম অর্থাৎ প্রথম দুটো কলামের ভ্যালু গুলো লিখবো, আর প্রথম রো গুলার একদম এইভাবে যে ফর্মুলা আকারে যেভাবে আমি লিখেছি এইভাবে লিখে নেবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর বাকিগুলো আমরা আসলে এগুলো ক্যালকুলেশন যখন আমি বুঝিয়েছিলাম ক্লাসে তখন ক্যালকুলেশন করেছি, তো সেটা আমি আজকে আবারও করব। সো এই ক্যালকুলেশন গুলো আপাতত তোলা দরকার নেই, আমার সাথে সাথে করবেন, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। সো আমি 2 মিনিট সময় দিচ্ছি, টেবিলটা ড্র করে ফেলি। যদি টেবিলটা ড্র করতে নাও ইচ্ছা করে, তারপরেও ড্র করতে হবে, বিকজ এটা যদি আপনি ড্র না করেন আমার সাথে সাথে শিখবেন না, এবং হচ্ছে গিয়ে পরবর্তীতে যেটা হবে পারবেন না করতে, কারণ দেখতে আপাতত দৃষ্টিতে ইজি মনে হলো এটা অতটা ইজি না। ম্যাম জি আমি তো একটু বাইরে আছি ম্যাম, মানে আমি তো আঁকতে পারতেছি না ম্যাম, আমি সমস্যা হয়ে যাচ্ছে। মোবাইলে নোট আছে? নোট নেওয়ার জায়গা থাকে, নোটস বলে যে কোনো ফোনই হোক, অ্যান্ড্রয়েড ফোন হলে মোবাইলে নোটস বলে একটা অপশন থাকে, ওখান থেকে দেখেন, ওখানে তুলে নেন, না করলে আসলে শিখবেন না, এই জন্য বলছি মানে ক্লিয়ার হবে না, এই জন্য নোটে অ্যাটলিস্ট ছোট ছোট নোট করে এইভাবে রাখেন। ওকে ম্যাম। আমারও বলছি প্রথম রোটা লিখব, মানে প্রথম রোর ইনফরমেশন গুলো দিব, আর হচ্ছে গিয়ে প্রথম দুটো কলাম, দ্যাট ইজ কোয়ান্টিটি অ্যান্ড টোটাল কস্টে যে ফর্ম ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা আমরা হচ্ছে এখান থেকে লিখে নিব, তারপরে বাকি অংশটা আমরা একসাথে করবো সবাই সলভ করার জন্য।
ম্যাম শেষ। আচ্ছা বাকিদের কি অবস্থা, শেষ হয়েছে? এক মিনিট ম্যাম। ওকে টেক ইউর টাইম, বাট এটা একটু প্রপারলি ড্র করে, স্পেশালি ফর্মুলাগুলো লিখে নিই, তাহলে ওই যে বললাম আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। কোয়ান্টিটি আর টোটাল কস্টের ইনফরমেশন হ্যাঁ, গুলো লিখবেন। তো কোয়ান্টিটি আর টোটাল কস্ট ইনফরমেশন গুলো লিখবেন, বাকিগুলো হচ্ছে কি আমরা করব, মানে ওটা তো বাকিগুলো তো ক্যালকুলেশন করা জায়গা, ওটা আমরা মানে কিছু ক্যালকুলেশন করা আছে, বিকজ ওই যে বললাম যে আমি এটা তো করে দেখিয়েছি, তো ওই জন্য কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, এটা আর তেমন কিছু না, কিন্তু ওটা আমরা ওটা করতে হবে না, কারণ এই টেবিলটা পুরোটাই আপনারাই সলভ করে ফেলবেন একটা সময়, বাকি ইনফরমেশন গুলো তুলতে পারছি। ওকে, সো আই হোপ 2 মিনিটস গন, সবাই হচ্ছে এটা ড্র করে ফেলেছেন। এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে আমি কোশ্চেনটা কিভাবে করতে পারি, এটাই হচ্ছে মেইন প্রশ্ন হতে পারে।
দেখা যাবে যে আমি কিন্তু এরকম টেবিলে ইনফরমেশনই দিয়ে দিবো, বাট দেয়ার উইল বি নো দিস কাইন্ড অফ ইকুয়েশন। ইকুয়েশন গুলো আমি কিন্তু কখনো দিয়ে দিই না। আর তাদেরকে দিয়ে ইকুয়েশন লিখিয়ে নিলাম, বিকজ ইকুয়েশনটা যদি লিখেন আপনি মানে বুঝতে পারবেন যে কোন ফর্মুলা থেকে আমি আসছি, এবং দরকার হলে এক্সামের সময় একটা জায়গায় লিখে নিবো আমরা ইকুয়েশন গুলো, যাতে আমাদের অ্যান্সার করতে ইজি হয়। আচ্ছা, মার্জিনাল কস্টের নিচে আমি ফর্মুলাটা লিখিনি, মার্জিনাল কস্টের নিচে আপনারা ফর্মুলাটা লিখে রাখেন, ওই যে ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ, এটা একটু লিখে নিন, ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ, এই যে জায়গা তো আছে অবশ্যই, ওটার মার্জিনাল কস্টের নিচে লেখেন ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ, ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ। ওকে, সো ফার্স্ট এসে কোয়ান্টিটি, কোয়ান্টিটি এইভাবে আমাদেরকে সবসময় দেওয়া থাকবে, জিরো থেকে স্টার্ট হয়, জিরো থেকে আরেকবার একটু বলবেন মার্জিনাল কস্টের এটা ডেল্টা টিসি টোটাল কস্ট, টোটাল এই যে টিসি যেটা ছিল, ডেল্টা সাইনটা যেটা ছিল ট্রায়াঙ্গেল সাইনটা, ওটা এটা আমি হচ্ছে ওটা লিখি না কেন, এই যে ট্রায়াঙ্গেলটা লিখতে সমস্যা হয়েছে, ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ, দিস ইজ দ্য ফর্মুলা ফর মার্জিনাল কস্ট, অনেক কষ্ট করে লিখলাম ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ। সো এটা হচ্ছে কি মার্জিনাল কস্টের ফর্মুলা, এটা আমরা ওখানে লিখে রাখবো। মার্জিনাল কস্টকে শর্ট ফর্মে দেখায় হচ্ছে কি এমসি হিসেবে, সো এমসি ইজ ইকুয়াল টু ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ, এই ফর্মুলা থেকে আমরা মার্জিনাল কস্টটাও ক্যালকুলেশন করব। তো আমি যখন ম্যাথসটা দিব আমি কিন্তু কোয়ান্টিটি মেনশন করে দিব, কোয়ান্টিটিটা ফুল মেনশন করা থাকবে, এবং সেখানে দেখা যাবে যে আমরা কোয়ান্টিটি জিরো থেকেই স্টার্ট করব, এবং এটা আপ টু এটা আমার ইচ্ছা আমি কিভাবে দিব, মানে যিনি এক্সামিনার থাকে তার ইচ্ছা থাকে যে উনি কিভাবে দিবেন কোয়ান্টিটিটা। এখন এখানে হচ্ছে একটু বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় জিরো থেকেও স্টার্ট করি, জিরো থেকে স্টার্ট নাও করতে পারি। যদি জিরো থেকে স্টার্ট করি সেখানে একটা সিস্টেম থাকবে যেটা আমরা এখানে দেখবো, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা আবার এই সিস্টেমটা ফলো করবো না। তো আমরা যদি জিরো থেকে স্টার্ট করি, জিরো থেকে স্টার্ট করি সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ফর এক্সাম্পল আমরা যখন এ এফ সি বের করছি, মানে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি, দেখেন এখানে ফিক্সড কস্ট কিন্তু আমার ছিল 2400 দেওয়া ছিল, কিন্তু এটাকে যদি আপনি জিরো দিয়ে ডিভাইড করেন, অর্থাৎ ক্যালকুলেটর প্রেস করে দেখেন 2400 কে আপনি জিরো দিয়ে ডিভাইড করছেন, এটার অ্যান্সার কিন্তু জিরো আসে না, ইনফাইনাইট আসে, অর্থাৎ এটাকে আনডিফাইন্ড যেটাকে আমরা বলছি, অর্থাৎ যেখানে আমরা যেটাকে আমরা ডিফাইন করতে পারছি না। সো হুইচ মিনস আপনি যদি এখানে জিরো লেখেন এখন ইজন্ট ইট রং অ্যানসার, ইয়েস ম্যাম, এটার অ্যানসার কিন্তু জিরো না, এটা কিন্তু এটা আমি আমি বুঝাইতে পারছি কিনা, এটার অ্যানসার কিন্তু জিরো না, আমার ক্যালকুলেটর সেটা ক্যালকুলেট, হয়তো একটা সময় এমন হবে যে আমি এটা ক্যালকুলেট করতে পারবো। সো যদি আমাকে এরকম এফসি হোক এভিসি হোক এসি হোক এমসি হোক সেটা বের করতে হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে আমার কোয়ান্টিটিটা জিরো, ইন দ্যাট কেসেস আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দোজ থিং, ডোন্ট রাইট জিরো দেয়ার বিকজ দ্য অ্যানসার ইজ নট জিরো, এটাকে যেরকম অ্যাপ্রোপ্রিয়েট হয় না ম্যাম, হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট হয় না, এই তো ঠিক বলেছেন। সো আমরা এটাকে ক্রস সাইন ইউজ করব সেখানে, অথবা আমি এখানে যেমন একটা ডট দিয়ে ম্যাম ব্ল্যাঙ্ক করে রাখতে পারবো আমরা, হ্যাঁ ব্ল্যাঙ্ক করে রাখতে পারবো, ওই যে আমি যেরকম হ্যাশ দিয়ে চলে গিয়েছি এইভাবে স্কিপ করে যাবে, অর্থাৎ এটার অ্যান্সার যদি জিরো লেখেন মানে আপনি এটা মিস্টেক করছেন, আমি কিন্তু এটার জন্য মার্কস ডিডাক্ট করবো, এটার অ্যান্সার জিরো না, এটাই বোঝাতে যাচ্ছিল। এই জন্য যদি কোয়ান্টিটি জিরো হয় সেক্ষেত্রে আমাদের এটি আমরা বুঝবো যে সেখানে কিন্তু এফ সি এভি সি বা এমসি এগুলো যখন বের করতে যাচ্ছি তখন আমার যদি কোয়ান্টিটি জিরো, উইচ মিনস আমি ডিভাইডেশনে যখন যাচ্ছি সেটা আনডিফাইন একটা অ্যান্সার পাচ্ছি। So I can't use zero here. আমি এখানে এটাকে স্কিপ করে যাব আইদার, অথবা একটা ডট দিয়ে বুঝাবো যে এটার অ্যান্সার জিরো না। এটা ছিল প্রথম কথা। এরপরে চলে আসি হচ্ছে গিয়ে তাহলে আমরা এখন ক্যালকুলেশন করছি। তো দেখেন আমার ফার্স্ট লাইনে ফিক্সড কস্টের ভ্যালু দেওয়া আছে 2400, which means আমার যখন কোয়ান্টিটি জিরো, আই ইন দ্যাট ফর দ্যাট বিজনেস মিস্টার জুবায়ের হ্যাজ সাম স্পেসিফিক ফিক্সড কস্ট। জি এখন এটা কি, অর্থাৎ মিস্টার জুবায়ের জন্য দেখা যাচ্ছে কোম্পানিটা কম্পিউটার কোম্পানি আছে, এটা রান করতে হলে উনার যখন কোনো প্রোডাকশন নাই উনার এই টাকাটা অবশ্যই খরচ হবে, মানে এই বিজনেসটাকে রান করার জন্য হলো উনাকে এই টাকাটা খরচ করতে হচ্ছে।
সো এখানে দেখা যাচ্ছে যে ওনার প্রোডাকশন জিরো হলে ওনাকেই টাকাটা খরচ করতে হচ্ছে, হুইচ মিনস ধরেন এটা হয়তো ইউটিলিটি বিল দিচ্ছে অথবা হাউস রেন্ট দিচ্ছে, কিছু একটা দিচ্ছে। এখন আমরা কি জানি, টোটাল কস্ট মিনস টোটাল কস্ট ইজ দ্য সাম অফ, সরি আমরা যেটা জানি যে টোটাল কস্ট ইজ দ্য সাম অফ ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। সো এখন এখানে আমার টোটাল কস্ট আমরা আমি 2400 নিলাম, কারণ হচ্ছে গিয়ে যখন কোয়ান্টিটি জিরো, দেখেন তো আমি ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে কি বলেছিলাম যে কোয়ান্টিটি যদি জিরো হয় ভেরিয়েবল কস্ট ইট ভ্যারি ওভার্স দ্য কোয়ান্টিটি, মানে এই ধরনের কস্ট কোয়ান্টিটির সাথে ভ্যারি করে। আমার প্রোডাকশন থাকলে ভেরিয়েবল কস্ট থাকবে, প্রোডাকশন কস্ট না থাকলে ভেরিয়েবল কস্ট থাকবে না। যেমন এই এবিসি কোম্পানির জন্যই ভেরিয়েবল কস্ট কি হতে পারে, র ম্যাটেরিয়ালস কস্টিং। তো এখন এবিসি কোম্পানি তো কোনো র ম্যাটেরিয়াল পারচেজই করে না, বিকজ প্রোডাকশনই যায় না এসে, তার প্রোডাকশন জিরো, বুঝেন আউটপুট জিরো, তাহলে কি তার কোনো ভেরিয়েবল কস্ট থাকবে, র ম্যাটেরিয়ালস কস্টিং থাকবে না, থাকবে না। এই কারণে কিন্তু ভেরিয়েবল কস্ট জিরো। সো ইটস এ কমন সেন্স, বা এটা আসলে ডেফিনেশন ওয়াইজ এইভাবে আসে, ওয়েন দ্য কোয়ান্টিটি ইজ জিরো হুইচ মিনস আওয়ার ভেরিয়েবল কস্ট উইল বি জিরো টু। ঠিক আছে, কোয়ান্টিটি জিরো হলে ভেরিয়েবল কস্ট জিরো, বাট তাই বলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট জিরো না, কিন্তু ভেরিয়েবল কস্ট আমার নাই, এই জন্য আমি এখানে এটা জিরো লিখেছি। এই যেটা নাই এটার ভ্যালু আসলেই জিরো, এই জন্য আমি এটা লিখলাম। আচ্ছা, তো দেন উই নো দ্যাট ইজ দ্য টোটাল কস্ট মিনস দিস ইজ দ্য সাম অফ ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট, দরকার এই জন্য আমরা ফর্মুলাও লিখে নিয়েছি। সো আমরা কি করলাম, এই ফিক্সড কস্ট দ্যাট ইজ 2400 সাথে আমি জিরো মানে ভেরিয়েবল কস্টটাকে সাম করলাম এবং আমি আমার যে টোটাল কস্ট সেটা পেয়ে গেলাম। এরপরে দেখেন আর কোথাও আমি ফিক্সড কস্ট মেনশন করিনি, তো আমরা তো একটা একটা করে কলাম সলভ করবো, তো আমি আর এরপরে কোথাও কিন্তু ফিক্সড কস্ট মেনশন করিনি। তাহলে এখন আমাদের কি হবে, আমি তো ফিক্সড কস্ট মেনশন করিনি, বাকি ফিক্সড কস্ট গুলো কোথায় থেকে পাবো? তো দেখেন স্যার সব না কিছুই না, এই তো এই যে মিস্টেক কমন মিস্টেকটা বলি, সব জায়গায় কি ভেরিয়েবল কস্ট আমার 2400 হবে না, কারণ কি ভেরিয়েবল কস্ট কি ভ্যারি করে, সরি আমি সব সময় ভুল বলছি, ফিক্সড কস্ট কি, ফিক্সড কস্ট কি 2400 হবে না, কারণ হচ্ছে আমার তো কোথাও ফিক্সড কস্ট চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এটা জিরো ইউনিটের জন্য যেমন 2400 টাকা, এটা যদি আমি 500 ইউনিটের জন্য লিখছি ওটার জন্য কি 2400 টাকা হবে না? আবার হচ্ছে কি আমার হাইয়েস্ট অ্যামাউন্ট আছে হচ্ছে গিয়ে 800 ইউনিট, সেটার জন্য তো 2400 টাকা, ওর কথা তো বলেই দিয়েছে যে ও ফিক্সড, মানে আপনার যে রেন্ট সেটা আপনার ফিক্সড কস্ট। তো এখন রেন্ট আমার জিরো ইউনিটের জন্য রেন্ট যা, আমার প্রোডাকশনের কারণে আমি ওয়্যার হাউসে প্রোডাক্ট রাখতে পারছি না, তারপরেও কিন্তু আমার রেন্ট সেমই থাকবে, নাকি হাউস ওনার এসে বলবে যে না তোমার অনেক প্রফিট হচ্ছে আমাকে রেন্ট বাড়ায় দাও, এরকম হয় সেমই থাকবে না, সেমই থাকবে, বা এমন কি হয় যে আপনার কোনো প্রফিট হচ্ছে না আপনি লসে আছেন, হাউস ওনার এসে বললো যে ঠিক আছে আপনি তো লসে আছেন, থাক এই মাসের ইয়ে দিতে হবে না, দুই তিন মাস দিয়েন না, এরকম হয় না, এরকম তো হয় না, ওইটা থেকেই বলছি। So that's why fixed cost যেটাকে আমরা বলছি, আমি তো ভুল বলছিলাম প্রথম দিকে, মানে ভেরিয়েবল কস্ট নিয়ে বলছি, তো ফিক্সড কস্ট যেহেতু আমার জিরো ইউনিটের জন্য যদি একবার মানে কোনো একটা ইউনিট, ইভেন ধরেন জিরো ইউনিটের জন্য না 800 ইউনিটের জন্য যদি একবার ফিক্সড কস্ট দেওয়া থাকে, হুইচ মিনস এই কলামের প্রত্যেকটার ভ্যালু সেম হবে, দ্যাট ইজ 2400, এইভাবে এটা আমরা পাবো। তো আমরা তো ফিক্সড কস্ট বসিয়ে দিলাম, তারপরেও কোনো কিছু ক্ষেত কয়েকটা ক্ষেত জায়গায় দেখেন টোটাল, এখন আসি টোটাল কস্টের, কিন্তু কিছু জায়গায় ভ্যালু নাই, যেমন দেখেন 100 ইউনিটের জন্য আমি টোটাল কস্টের ভ্যালু দেই নাই, কিন্তু এই টেবিলে কিন্তু এই 100 ইউনিটের জন্য আমার ভেরিয়েবল কস্ট আমি দিয়ে রেখেছি। তো আমরা কি জানি, টোটাল কস্ট মিনস সাম অফ ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট, 2400 প্লাস 1200 দুটোকে সাম করলে কত কি পাচ্ছি আমরা, 3600, দুটোকে সাম করলাম, বুঝতে পেরেছি, সেখান থেকে টোটাল কস্ট বের করে নিলাম। ইন দ্য সেম ওয়ে 400 ইউনিটের জন্য কিন্তু টোটাল কস্ট দেওয়া নাই, তাহলে কিভাবে বের করব, তিহাম বলেন কিভাবে বের করব? আচ্ছা 400 ইউনিটের জন্য আমার টোটাল কস্টটা দেওয়া নাই, জি ম্যাম, তাহলে আমি এখানে এটা কিভাবে বের করতে পারি? দেখেন টোটাল কস্টের নিচে কিন্তু ফর্মুলাই লিখেছি, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। সো আমি ফিক্সড কস্ট অলরেডি 2400 ইউনিট থেকে একবার
বের করে নিয়েছি যে 0 ইউনিটের জন্য যেহেতু 2400 তার মানে 400 ইউনিটের জন্য 2400 আর আমার টেবিলে এই ভেরিয়েবল কস্ট দেওয়া ছিল 3200 আমি এটা ভেরিয়েবল কস্ট মানে 3200 টাকা যেটা 3200 এটা আমি আমার টেবিলে মেনশন করেছি এই 400 ইউনিটের জন্য তাহলে এখন আমার টোটাল কস্ট কি হয় দিস ইজ দা সাম অফ ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট দ্যাট মিন্স 2400 প্লাস 3200 তাহলে সাম করলে কত আসে 5300 দ্যাটস দা টোটাল কস্ট ফর 400 ইউনিট দ্য সেম ওয়ে সাপোজ ধরেন যদি আমার এখানেও ফিক্সড কস্ট না দেওয়া টোটাল কস্ট না দেওয়া থাকতো সেভাবে কিন্তু আমরা বের করতে পারতাম 500 মানে ভেরিয়েবল কস্ট তো নন এম কোশ্চেনটা বুঝি না আরেকবার রিপিট করবেন বলুন 500 এর মানে ভেরিয়েবল কস্ট তো নন সে ক্ষেত্রে কি করব এগুলা আবার বের করব এগুলা এখন বের করব আবার আচ্ছা আচ্ছা আপাতত আগে যে এই দুটো লাইন মানে এই দুটো কলাম আমরা সলভ করছি যে ফিক্সড টোটাল কস্ট ফিক্সড কস্ট তারপর ভেরিয়েবল কস্ট আসবে তাহলে আবার মেনশন করি ফিক্সড কস্ট আমার একবার যদি দেওয়া থাকে যে কোনো ইউনিটের জন্য হুইচ মিন্স ইট উইল বি সেম ফর দা এভরি ইউনিট আমরা সেখানে সেম ভ্যালুটা সব জায়গায় বসিয়ে নিব এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা আমাদের ফিক্সড কস্টটা বের করে নিব এন্ড ফর ভেরিয়েবল এন্ড ফর টোটাল কস্ট দিস ইজ দা সাম অফ ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট যদি আমি কোনো ক্ষেত্রে টোটাল কস্টটা না দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা যেটা করবো যে আমরা ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট যেটা আছে দুটাকে সাম করে আমরা হচ্ছে গিয়ে টোটাল কস্ট পেয়ে যাবো এভাবে আমাদের আসবে এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্টের ডেফিনেশন এমন ছিল দ্য কস্ট উইচ টু ভ্যারি ওভার দ্য কোয়ান্টিটি কোয়ান্টিটির সাথে আমার যে কস্টটা ভ্যারি করে সেটাই হচ্ছে গিয়ে আমার ভেরিয়েবল কস্ট ছিল এখানে আমরা হচ্ছে গিয়ে দেখলাম যে ফর জিরো ইউনিট আমি অলরেডি জিরো লিখে দিলাম আমাকে যদি মেনশন নাও করা থাকে তারপরে আমি জিরো ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট জিরো বসাবো কারণ এটা আমরা জানি যে জিরো ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট হয় না যদি কোয়ান্টিটি বাড়তে থাকে তার সাথে সাথে আমার ভেরিয়েবল কস্ট বাড়তে থাকবে তো প্রথম ভেরিয়েবল কস্ট এখানে মেনশন করা ছিল অলরেডি 100 ইউনিটের জন্য আমার দেওয়া ছিল তো আমি আর এটা এখন দেখি 200 ইউনিটের জন্য আমার ভেরিয়েবল কস্ট কি হবে আচ্ছা আমি একটু এখানে রাইট আপ করি সেখানে আমরা দেখেছি যে টোটাল কস্ট মিন্স ছিল হচ্ছে গিয়ে যে জাস্ট আমি লেখার জন্য বোঝার জন্য লিখছি টোটাল কস্ট ইকুয়াল টু ছিল হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট তাই যদি হয় সেখান থেকে যদি আমি এখন ভেরিয়েবল কস্ট বের করতে যাই আমরা ইকুয়েশন বেস কি হবে টোটাল কস্ট থেকে আমাদের ফিক্সড কস্টটা মাইনাস হবে ফিক্সড কস্টটা মাইনাস করলে কি আমাদের ইকুয়েশন ওয়াইজ সেটাই বলছে না যে টোটাল কস্ট থেকে যদি আমরা ফিক্সড কস্টটাকে মাইনাস করে ফেলি তাহলে কিন্তু আমার ভেরিয়েবল কস্টটা চলে আসার কথা তো আমরা এই ফর্মুলাটা এখানে ফলো করতে যাব এবং সেই ফর্মুলাটা আমরা উপরে লিখেছি যখন ভেরিয়েবল কস্টটা বের করেছি যে VC is equal to TC minus FC সো তার মানে তাহলে এখানে যখন হচ্ছে গিয়ে আমি 200 ইউনিটের জন্য ভিসি টা বের করছি ভেরিয়েবল কস্ট বের করছি তাহলে আমার কি করছে দেখেন আমার টোটাল কস্ট হচ্ছে 4400 সেটা থেকে আমি মাইনাস করব হচ্ছে গিয়ে 2400 2400 কে মাইনাস করলাম তাহলে কত আসলো 2000 ইন দ্য সেম ওয়ে 300 ইউনিটের জন্য কিভাবে বের করব 5100 that was my total cost minus fixed cost is same like before that is 2400 700 so the answer is 2700 2700 so that's my variable cost এভাবে আমি চাইলে প্রত্যেকটা ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট কিন্তু এখান থেকে বের করে নিতে পারি ওকে নাও লেটস গো ফর দা টোটাল টার্ম উইল বি ডিভাইডেড বাই কোয়ান্টিটি ফর এভারেজ ফিক্সড কস্ট হিয়ার দা টোটাল টার্ম ইজ এফ সি দ্যাট উইল বি ডিভাইডেড বাই কোয়ান্টিটি হুইচ ইজ কিউ So FC, that means 2400 ke ami quantity 100 ekhane amar quantity 100 unit er jonno prothome average ta ber korchi so 100 diye bhag korlam ekhane ami pelam 24 then average variable cost jokhon ber korchi tar mane hocche ekhane total ta hocche variable cost that will be divided by quantity so
ভেরিয়েবল কস্ট পেয়েছি 2400 1200, সো 1200 কে ডিভাইড করলাম কোয়ান্টিটি দিয়ে হচ্ছে 100, পেলাম 12 এভারেজ টোটাল কস্ট, সরি এভারেজ টোটাল কস্ট বা এভারেজ কস্ট এসসি, এখানে আমরা এটাকে পাবো হচ্ছে টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি সেই ফর্মুলা থেকে। সো এখানে আমার টোটাল কস্ট ছিল হচ্ছে 3600, সেটাকে আমি কোয়ান্টিটি দিয়ে ভাগ করলাম হচ্ছে 100, সো এটাকে ভাগ করলে দিলাম 36। এবং আমরা দেখেছিলাম যে এভারেজ টোটাল কস্ট বের করার আরো একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে এএফসি প্লাস এভিসি। সো দেখেন এই যে এএফসি এখানে আছে হচ্ছে 24, এভিসি হচ্ছে 12, এই দুটোকে সাম করলেও কিন্তু আমরা কি পাই, 36ই পাচ্ছি না? জি ম্যাম। তো বোথ ওয়েতে আপনি এটা সলভ করতে পারেন, আপনি চাইলে ডিরেক্ট ফর্মুলাতেও যেতে পারেন অথবা হচ্ছে গিয়ে এভাবে সলভ করে আসতে পারেন। ওকে, নাও আমার যেটা হেডেক মার্জিনাল কস্ট, আমি সেটাতে যাব। আচ্ছা আর আবারও ফর্মুলা একটু লিখি মার্জিনাল কস্টের জন্য। আমার ফর্মুলাটা ছিল হচ্ছে গিয়ে চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি, একটা ফর্মুলা ছিল। সেভাবে আমরা হচ্ছে গিয়ে মার্জিনাল কস্টটা বের করছিলাম। চেঞ্জ ইন টোটাল কস্ট মানে হচ্ছে নিউ টোটাল কস্ট থেকে ওল্ড টোটাল কস্ট মাইনাস হবে, চেঞ্জ ইন কোয়ান্টিটি মানে হচ্ছে নিউ কোয়ান্টিটি থেকে ওল্ড কোয়ান্টিটি মাইনাস হবে। এখানে অলরেডি আমি 1200 ইউনিট 100 ইউনিটের জন্য মার্জিনাল কস্ট বের করেছি হুইচ ইজ 12, দেখেন এটা কিভাবে বের করেছি। সো ফর 100 ইউনিট, এই যে 100 ইউনিট যখন আমি তৈরি করছি, আমার টোটাল কস্টটা কি 3600, ঠিক কিনা? এর প্রিভিয়াস কোয়ান্টিটিটাই কি দেওয়া আছে, জিরো, সেটা জানো টোটাল কস্ট কি ছিল 2400, মানে এই 3600 আগে প্রিভিয়াস টোটাল কস্ট মানে ওল্ড টোটাল কস্ট হিসেবে কিন্তু 2400 কথাই বলা আছে। তাহলে যখন আমি 100 ইউনিটের জন্য চেঞ্জ ইন টোটাল কস্ট মানে নিউ টোটাল কস্ট থেকে ওল্ড টোটাল কস্ট মাইনাস করতে যাব, তাহলে এখানে আমার নিউ টোটাল নতুন টোটাল কস্ট কি পাচ্ছি 3600, এই জন্য আমি 3600 লিখলাম। এর ইমিডিয়েট আগের কোনটা টোটাল কস্ট 2400, এটাই আমার এখন ওল্ড টোটাল কস্ট, আমি এটা করব তাহলে ইমিডিয়েট কস্ট হবে, ইমিডিয়েট আগেরটাকে আমরা ওল্ড হিসেবে ধরব, এক্স্যাক্টলি। সো 3600 থেকে আমি 2400 মাইনাস করলাম ডিভাইডেড বাই আমার নিউ কোয়ান্টিটি কি 100, ইমিডিয়েট ওল্ড কোয়ান্টিটি কি 0, সো 100 মাইনাস 0, সো দুইটাকে আমি যখন সাম করলাম মাইনাস কর সাবস্ট্রাক্ট করে ডিভাইডেশন করলাম, আমার অ্যানসার আসলো 12। আচ্ছা আমি আরেকটা বড় ইউনিটের জন্য এখানে আরেকটা ক্যালকুলেশন করেছি, দ্যাট ইজ ফর 400 ইউনিট। সো ফর 400 ইউনিট দ্য টোটাল কস্ট ওয়াজ 3500 এন্ড দ্য ইমিডিয়েট প্রিভিয়াস কোয়ান্টিটি ওয়াজ 300 এন্ড ইমিডিয়েট প্রিভিয়াস টোটাল কস্ট ওয়াজ 5100। সো যখন আমি এনার জন্য বের করলাম তখন আমি দেখলাম যে তাহলে আমার নিউ টোটাল কস্ট হিসেবে আমি 5600 নিলাম, মাইনাস আমি ওল্ড টোটাল কস্ট হিসেবে আমার ফর্মুলা ওয়াইজ আমি 5100 নিলাম। বুঝতে পারছি বিষয়টা? ইমিডিয়েট যে টোটাল কস্টটা যেটা হবে তার ইমিডিয়েট মানে ইমিডিয়েটলি প্রিভিয়াস যে টোটাল কস্ট থাকবে সেটা ইমিডিয়েটের সাথে ইমিডিয়েটের মানে সেটা মাইনাস করব, কোয়ান্টিটিটাও একই জিনিস হবে, ইমিডিয়েট যে কোয়ান্টিটি করব টোটালটা। হ্যাঁ, সো এখান থেকে আমরা দেখলাম যে 300 আমার সরি দুটার মধ্যে ডিফারেন্সটা আসলো হচ্ছে গিয়ে 500 ডিভাইডেড বাই 100, সো এখানে কিন্তু মার্জিনাল কস্ট হবে হচ্ছে গিয়ে আপনার 5। সো এখানে আমি যেটা আমি লিখতে চাই স্পটলাইট আমি, সো এখানে যদি আমি মার্জিনাল কস্ট লিখতে চাই এটার আমার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 5। সো দ্যাটস ইট। সো এখন আমরা যেটা করব টেবিলটা কি সবার এখন আবারো বলেন এই যে ক্যালকুলেশন কয়েকটা করলাম কোনো কোশ্চেন আছে কিনা সেখান থেকে? নো ম্যাম, সবার যদি না বুঝেন কোনো সমস্যা নেই, আমি আবার রিপিট করব, আই হ্যাভ নো প্রবলেম। অমিত বুঝেছেন সব পুরোটা? জি ম্যাম বুঝেছি ম্যাম। নাসিম কোনো সমস্যা আছে? নো ম্যাম কোনো সমস্যা নেই। আচ্ছা, সো জাস্ট লাইক বিফোর নাসিমের খুব নাসিম খুব মন খারাপ করেছিল, একটা ব্রেকআউট রুম সে মিস করেছে, এখন আমরা একটা ব্রেকআউট রুমে যাব। আবার ব্রেকআউট রুমের রুলসটা বলে দিই, আমরা এখন একটা ব্রেকআউট রুমে যাব। আমি আবার একটা দেখবেন যে আপনাদের গুগল ক্লাসরুমে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস বলে দেখবেন একটা আলাদা ফোল্ডার এম এখানে ওপেন করেছে, তো ওখানে আমি এটারও জন্য একটা ফোল্ডার ওপেন করব। তো অলরেডি তো টেবিলটা আপনাদের তোলা আছে, ইনফরমেশন আছে, তো এটা আর আমার ওখানে ফাইলটা আমি আপলোড করতে যাব না। আপনাদের কাজ যেটা হবে, আমি
তিনটা ব্রেকআউট রুম ক্রিয়েট করব। প্রত্যেকটা আপনাকে আগে ফার্স্টে আপনার দেখতে হবে যে আপনি কোন ব্রেকআউট রুমে আছেন। আমি এটা একটু স্টপ শেয়ার দিলাম, ঠিক আছে, ব্রেকআউট রুম ক্রিয়েট করছে। তো সো আপনাকে আগে দেখতে হবে কোন ব্রেকআউট রুমে আছেন। আপনি যে খাতাটার মধ্যে আপনি ছবিটা এঁকেছেন, মানে টেবিলটা এঁকেছেন, সরি মাই মিস্টেক, তো সেই খাতাটার উপরে প্রথমে আপনার নাম, আইডি এবং আপনি যে ব্রেকআউট রুমটা বিলং করছেন, 1, 2, or 3, সেই ব্রেকআউট রুমের নাম্বার, তিনটা ব্রেকআউট রুম আছে এই জন্যই বললাম, আপনি যে ব্রেকআউট রুম বিলং করছেন 1, 2, or 3 সেটা মেনশন করবেন। ব্রেকআউট রুম 1, ব্রেকআউট রুম 2, ব্রেকআউট রুম 3, যাতে আমি খাতাটা পড়ে বুঝতে পারি যে সাপোজ এটা অমিতের খাতা, ওনার আইডি হচ্ছে 193 something, অ্যান্ড হচ্ছে গিয়ে উনি ব্রেকআউট রুম সাপোজ 6 এ পড়েন, এটা যাতে দেখে বুঝতে পারি। ব্রেকআউট রুমে যে কাজ কি হবে আগে আপনাদের কাছে শুনে নি, এই টেবিলটা সলভ করতে কতক্ষণ সময় লাগতে পারে মনে হচ্ছে? সবাই মিলে একসাথে যদি সলভ করতে বসি হেল্প নিয়ে কতটুকু সময় দিব? 10 মিনিট? 15 মিনিট? আচ্ছা ঠিক আছে, যান আপনাদের কথায় ওয়াইজে আসবো। 15 মিনিটস টাইম পাবেন। 15 মিনিটস টাইমে আপনাকে এই ব্রেক, এই টেবিলটা, এই যে টেবিলটা দিলাম, ওই যে টেবিলটা তো আমি তো বলেছি টেবিলটা সবাই ড্র করেছেন, এই টেবিলটা সলভ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা যে বক্স ছিল প্রত্যেকটা বক্সের ভ্যালু গুলো আসবে, খুবই ইজি, মানে একটু চিন্তা করলে দেখবেন যে পারবেন। 15 মিনিটস একটু বেশি হয়েছে, 12 মিনিট দিই না ম্যাম, 15 মিনিটস থাক। আচ্ছা ঠিক আছে, 15 মিনিটস টাইম পাবেন, ব্রেকআউট রুমে বসে এই টেবিলটা সলভ করবেন। করার পরে যেটা হবে, ব্রেকআউট রুমে কিভাবে সলভ করবো এবার আসি, নিজেও মানে নিজে তো চেষ্টা করতেই হবে, সাথে ব্রেকআউট রুমে যে যে 2, 3, 3 জন আছে তাদের সাথে ডিসকাস করে সলভটা হবে। এবার আসি এই প্রত্যেকটা ব্রেকআউট রুম, ধরেন প্রত্যেকটা ব্রেকআউট রুমে 3 জন করে থাকুন, 3 জনের জন্য কিন্তু সেম মার্কস। সাপোজ ধরলাম যে লিজা, নাসিম আর তমাল তারা একটা ব্রেকআউট রুমে আছেন, তো লিজা, নাসিম, তমাল একটা ব্রেকআউট রুমে থাকা মানে ধরেন লিজার ম্যাথসটা ভুল হয়েছে, তাহলে আমি লিজাকে দিলাম 0, নাসিম একদম 100% অ্যাকুরেট করেছে, আমি 10 out of 10 দিয়েছি, তমাল মোটামুটি করেছে, আমি ওকে হয়তো 8 দিয়েছি, একটু মিস্টেক ছিল। তো ইন টোটাল মার্কস কথাটা 0, 10 + 8 = 18, এখন আমি এটাকে অ্যাভারেজ মার্কস করে দেবো, সো এটাকে 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিলে কত হলো 8, sorry 3, 6, সো লিজা কিছু না করেও 6 পাবে, তমাল অনেক কিছু করেও না করেও 6 পাবে, আর নাসিম সবচেয়ে হায়েস্ট এফোর্ট দিয়েও 6 পাবে। সো এখানেই ঝামেলাটা যে ব্রেকআউট রুম মানে গ্রুপ অ্যাক্টিভিটিস, আমি আপনাদেরকে একটা গ্রুপ অ্যাক্টিভিটিস দিচ্ছি, সো এখানে সেলফ ইন্টারেস্টেড থেকে কমিউনিটি ইন্টারেস্টটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাকেও পারতে হবে সাথে আমার কমিউনিটি কেও পারতে হবে, আদারওয়াইজ আমি মার্কস আমার ডিডাকশন হয়ে যাবে। সো যেহেতু আমরা সবাই সেম মার্কস পাবো, একটু বুঝাতে পেরেছি বিষয়টা? এবং টেবিলটা সলভ করার পর আমাদের ক্লাস টেস্টের মতো ইন্ডিভিজুয়াল, ওই যে বললাম সবার উপরেই তো অ্যাসাইন করা থাকবে, ইন্ডিভিজুয়াল সবাইকেই ওই যে খাতায় যে ম্যাথটা সলভ করেছেন ওই ছবিটা তুলে, জাস্ট ছবিটা তুলে আপলোড করলেই হবে, ইউ ডোন্ট নিড টু কনভার্ট ইট অন পিডিএফ, যদি মনে হয় করতে পারেন দ্যাটস ইট, এটার জন্য অবশ্যই একটা টাইম কনস্ট্রেন্ট আমি দিয়ে দেব, ওই সময়ের মধ্যে এটা করতে হবে। ম্যাম ছোকাকতেই তো 5 মিনিট সময় লাগবে, ম্যাম আমি 15 মিনিটস টাইম দিয়েছি, আপনাদের কথাই রেখেছি, ঠিক আছে? সো 50, আচ্ছা আরেকটু প্রশ্নের উত্তর দিয়ে দিই, এটা কমন কোশ্চেন, এই ব্রেকআউট রুম থেকে কোশ্চেন গুলো আসে, ম্যাডাম টেবিলটা যে আপনি যেমন ভেঙে ভেঙে ম্যাথসটা করেছেন, স্পেশালি মার্জিনাল কস্ট পেড করা যায়, আমার কি ভেঙে করতে হবে? হ্যাঁ ভেঙে করতে হবে, ভেঙে না করলে শিখবেন না, সো এখন টেবিলটাতে ভেঙে ভেঙেই করবে, মানে বিভিন্ন জায়গায় আমরা ভেঙে ভেঙে করেছি না, তারপরে বলতে পারেন যে ম্যাডাম উপরে ফর্মুলা লিখেছি, আমার কি এখন যে সলভ করবো এখানে ফর্মুলা আসবে? হ্যাঁ ফর্মুলাও আসবে, ভেঙে ভেঙে করবেন এবং হচ্ছে গিয়ে গ্রুপের হেল্প নিবেন, নিজেও হেল্প করবেন অন্যদেরও হেল্প নিবেন, ওকে? ঠিক আছে, তাহলে আমি আপনাদের ব্রেকআউট রুম ওপেন করে দিলাম, তাহলে ব্রেকআউট রুমে জয়েন করে আপনার কাছে এখানে একটা মানে একটা নোটিস যাবে, নোটিসটা অ্যাকসেপ্ট করলে আপনারা ব্রেকআউট রুমে চলে যেতে পারেন, সো ব্রেকআউট রুমে জয়েন করেন এন্ড সলভ দ্য ম্যাথ, থ্যাংক ইউ।
Okay, how was the experience? আমি পরে হচ্ছে গিয়ে আরো 2 মিনিটস এক্সট্রা দিয়েছি বিকজ আই হ্যাভ ফাইন্ড আউট আমাদের টেকনিক্যাল কারণে যে আপনাদের জয়েন করতে করতে অনেক ব্রেকআউট রুমেই 1 মিনিট 1 এন্ড হাফ মিনিটের মতো নষ্ট হয়ে গেছে মানে ওই কারণে আমার মনে হচ্ছে একটু এক্সট্রা টাইম দেই সো এটাকে সলভ হয়েছে ফুল ম্যাম মার্জিনাল প্রথম চারটা হয়েছে শেষে চারটা বাকি আছে আচ্ছা ওটা তাহলে ইন্ডিভিজুয়ালি করে নিন আমি একটা টাইমই আপনারা দেখবেন অলরেডি নাকি এটা তো নিশ্চয় পারবেন যেহেতু কয়েকটা করেছেন মার্জিনাল কস্ট বাকিগুলো আই হোপ পেরে যাবেন দেখবেন যে হ্যাঁ বলেন আচ্ছা আমি একটু ক্লিয়ার করি অনেকে আচ্ছা আমার অনেকেই হচ্ছে লাস্ট ক্লাসের ব্রেকআউট লাস্ট যে ব্রেকআউট রুমটা নিয়েছিলাম ওখানে ছিলেন না বলে দিই এটা হচ্ছে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসটা আমি আসলে এটাতে আপনাদের আমি চারটা ব্রেকআউট অনলাইনে আছি আপনাকে তো আর আসলে গ্রুপ করে কোনো কাজ দেওয়া সম্ভব না আপনাদেরকে এটা আমি এইভাবে বুঝা গেছে এখন দিয়ে দেওয়া যাবে হ্যাঁ আপনি এখনই সাবমিট করতে পারেন আপনার যদি কমপ্লিট হয়ে যায় সাবমিট করে ফেলতে পারেন তো ওইটাই দেখবেন যে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস বলে একটা ফোল্ডারই আমাদের ক্লাসরুমে আছে এবং আজকে সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ কস্ট অফ প্রোডাকশন সেটার উপর নাম দিয়ে আমি কিন্তু অলরেডি একটা ফোল্ডার ওপেন করেছি ওখানে হচ্ছে জাস্ট এই যে এখন যে ম্যাথসটা সলভ করলেন ওই উপরে শুধু খাতাটার উপর নাম আইডি আর ব্রেকআউট রুম নাম্বারটা লিখতে হবে ব্রেকআউট রুম নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু আমি মার্কস দিব না আমি তো জানি এখানে আমার কাছে ইনফরমেশন আছে কে কোন ব্রেকআউট রুমে আছেন তারপরে যদি না থাকে তাহলে পাবেন না তমাল মনে হয় বাহিরে ছিলেন স্যার আপনি একটু চেষ্টা করেন এর মধ্যে হচ্ছে গিয়ে এসে সলভ করে যাতে হচ্ছে গিয়ে 45 মিনিট টাইম দেয়া আছে ওই টাইমের মধ্যে দিলে হবে না ম্যাডাম হ্যাঁ 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 45 এর মধ্যে এসে দিয়ে দিন এটাও জেনে গেলাম যে ইন উইচ পয়েন্ট আমরা হচ্ছে গিয়ে আমাদের হাইয়েস্ট প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবো সরি হাইয়েস্ট রেভিনিউ পাবো সেটা আমরা জেনে গিয়েছি আমরা লাস্ট একটা বিষয় আমাদের জানা বাকি আছে সেটা হচ্ছে ইন উইচ পয়েন্ট উই ক্যান মেক ম্যাক্সিমাম প্রফিট আমাদের একটা পয়েন্ট থাকবে যেখানে আমরা ম্যাক্সিমাম প্রফিট মেক করতে পারবো সেই পয়েন্টটাকে আমরা আপনার এই প্রফিটটা আমরা যেটা মেক করি এটা একটা ফর্মুলাই আছে মেমোরাইজেশন টাইপস এর ফর্মুলা দ্যাট ইজ ওয়ার দ্য মার্জিনাল কস্ট ইজ জাস্ট ইকুয়াল দ্য মার্জিনাল রেভিনিউ দেয়ার উই ক্যান মেক ম্যাক্সিমাম প্রফিট অর্থাৎ আমাদের প্রফিট লেভেলটারও সর্বোচ্চ আমরা প্রফিট গেইন করতে পারি এরকম একটা পয়েন্ট আছে যেখানে মার্জিনাল কস্টটা মার্জিনাল রেভিনিউ সমান হবে এই পয়েন্টে আমরা চাইলেই সর্বোচ্চ যে প্রফিট সেটা পেয়ে যাব এখন প্রশ্ন হচ্ছে ম্যাডাম মার্জিনাল কস্ট কি সেটাও আমরা রিড করেছি মার্জিনাল কস্ট হচ্ছে চেঞ্জ ইন টোটাল কস্ট ফর এ ইউনিট চেঞ্জ ইন কোয়ান্টিটি সেম থিং মার্জিনাল রেভিনিউ হচ্ছে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ফর এ ইউনিট চেঞ্জ ইন কোয়ান্টিটি সো যখন এইখান থেকে এই যে আমরা ক্যালকুলেশন করে আমরা যেমন একটা ব্রেকআউট রুম থেকে আমরা এমআর ক্যালকুলেশন করা শিখেছিলাম আজকে ব্রেকআউট রুম থেকে আমরা এমসি ক্যালকুলেশন করা শিখলাম সো আপনার বিজনেসে যদি আপনি এমআর এবং এমসি দুটোই বের করতে পারেন এবং এমআর এমসি যদি ইকুয়াল এরকম একটা পয়েন্ট বের করতে পারেন যে পয়েন্টে এমআর মার্জিনাল কস্ট উইল বি জাস্ট ইকুয়াল মার্জিনাল কোয়ান্টিটি যে ওই পয়েন্টে আপনার যে কোয়ান্টিটিটা আপনি পাবেন সেই কোয়ান্টিটিতে আপনি হচ্ছেন গিয়ে হাইয়েস্ট প্রফিট যেটাকে আমরা বলছি আপনার বিজনেসের জন্য সর্বোচ্চ এর থেকে বেশি প্রফিট হওয়া সম্ভব না সেটা আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন ইজ ইট ক্লিয়ার টু ইউ ওকে সো এখন আর একটা প্রশ্ন যদিও এটা অনেকেই জানি যে ম্যাডাম প্রফিট কিভাবে ক্যালকুলেশন করেন প্রফিট ক্যালকুলেশনের জন্য একটা ফর্মুলা আছে যেটা আমি যে এই টেবিলের সাথে অ্যাড করতে চেয়েছিলাম পরে দেখলাম যে ওই টেবিলটাতে আসলে রেঞ্জে আসে না সো প্রফিট ক্যালকুলেশন করি হচ্ছে গিয়ে আমরা একটা ইজি ফর্মুলা থেকে দ্যাট ইজ টিআর মাইনাস টিসি টোটাল কস্ট থেকে টোটাল রেভিনিউকে মাইনাস করলে আমরা প্রফিটটা পেয়ে যাই
এন্ড যদি একই ভাবে মার্জিনাল টার্মের মতো মার্জিনাল প্রফিট বলো একটা পে আসে, মার্জিনাল প্রফিটই তো আবার ঝামেলায় পড়বো। পাই সিম্বলটা এখানে ইউজ করি, পাই সিম্বলটা তো হচ্ছে গিয়ে ল্যাপটপে নাই কিবোর্ডে। আচ্ছা পাই সিম্বলটা আমরা সবাই চিনি, সো মার্জিনাল প্রফিটটা বের করার জন্য আমরা পাই সিম্বলটা ইউজ করি। পাই এই যে যেটার ভ্যালু হচ্ছে 3.1416, সেই পাই সিম্বলটা আমরা ইউজ করে থাকি। সো মার্জিনাল প্রফিট যদি আমি লিখতে চাই, এই যে পাই লিখবো এম এন্ড পাই, এইভাবে মার্জিনাল প্রফিটটা বের করতে চাই। সো মার্জিনাল প্রফিট যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হচ্ছে, যেহেতু দেখেন প্রফিট বের করার জন্য আমার ফর্মুলাটা ছিল হচ্ছে টিআর মাইনাস টিসি, সো মার্জিনাল প্রফিটও বের করার জন্য টিআর এবং টিসির মার্জিনাল টার্মটা নিব। সো এম আর মাইনাস এমসি এরকম হবে। সো মার্জিনাল প্রফিট যদি কোনো সময় আমাকে বের করতে বলে, তো সেক্ষেত্রে আমরা এম আর মাইনাস এমসি থেকেও এটা কিন্তু বের করে নিতে পারি। এটা একটু লিখে ফেলি খাতার মধ্যে, তাহলে আবার আবার রিপিট করছি। The point which we can make maximum profit, that is MR is equal to MC point. MR jokhon MC shoman hobe, shei point amra hocche amader je highest profit jeta seta make korte parbo. Then hocche giye amader profit calculation er jonno je formula ta chilo seta hocche TR minus TC, total revenue theke total cost ta minus korbo. Ebong প্রফিট এরও একটা মার্জিনাল টার্ম থাকে, সেটা হচ্ছে মার্জিনাল প্রফিট এম পাই। প্রফিটকে পাই সিম্বল দিয়ে সাধারণত দেখা হয়, যেন এম পাই আমি এখানে লিখেছি। সো এটা বের করার জন্য এর অরিজিনাল ফর্মুলা যে টার্ম গুলো ছিল সেটা জাস্ট মার্জিনাল ইউজ করছি। সো এম পাই ইজ ইকুয়াল টু এম আর মাইনাস এম সি, এখান থেকে আমরা এটা বের করে নিচ্ছি। আমরা যে বইয়ে যে টেবিলটা দেখে আসছিলাম, আমি হয়তো বলছিলাম যে আমি টেবিল দিতে পারি, তো সেক্ষেত্রে এই বইয়ের টেবিলে দেখেন এখানে কিন্তু সবগুলো টার্মই ওরা অ্যাড করেছে। আমি এটা একটু জুম করলাম, সো এখানে কিন্তু ওরা সবগুলো টার্মই অ্যাড করেছে। সে ফর এক্সাম্পল দে মেনশন দ্য কোয়ান্টিটি, দেন ফিক্সড কস্ট, দেন ভেরিয়েবল কস্ট, দেন প্রাইস দেওয়া ছিল, টোটাল রেভিনিউ বের করেছে। এখানেও কিন্তু ফর্মুলা গুলো দেওয়া আছে, এই যে টি আর ইজ ইকুয়াল টু পি মাল্টিপ্লাই বাই কিউ, দেন মার্জিনাল রেভিনিউ যেটাকে আমি যে এখন বললাম এখানে। আচ্ছা এখানে ডেল্টা সিম্বলটা যে সিগমার মতো করে লিখেছে, এটা হচ্ছে ডেল্টা টি ডিভাইডেড বাই ডেল্টা কিউ, দেন টোটাল কস্ট এসেছে। আচ্ছা এখানে ওরা ইকুয়েশন থেকে এনেছে, তো এই জন্য ইকুয়েশনটা লেখা, আমরা এখানে টিসি ইজ ইকুয়াল টু যে আমরা যেভাবে লিখেছি এফ সি প্লাস ভিসি সেভাবে লিখতে পারি। এমসিটাও ওরা হচ্ছে সেম ফর্মুলা দিয়েছে, ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ, এসি ফর্মুলা দেওয়া আছে। এখন দেখেন লাস্ট যে দুটো কলাম তারা মেক করেছে, ওয়ান ইজ ফর টোটাল প্রফিট, এই যে পাই সিম্বল দেখতে পাচ্ছি, ওয়ার পাই দ্যাট মিন্স প্রফিট ইজ ইকুয়াল টু টিআর মাইনাস টিসি, এন্ড মার্জিনাল প্রফিট ইজ এম এম পাই, ওয়ার মার্জিনাল প্রফিট ইজ ইকুয়াল টু এম আর মাইনাস এম সি। সো ইন সাম কেসেস আমাকে যদি মনে হয় যে আমি একটা টেবিল দিয়ে আপনার ফুল কোশ্চেন সলভ করতে চাচ্ছি, পুরো কস্ট মানে যে কস্ট ক্যালকুলেশন, রেভিনিউ ক্যালকুলেশন, প্রফিট রিফ্লেকশন দেখাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি বড় টেবিলটা দিই, অর্থাৎ ওই আটটা কলামের জায়গায় বারোটা কলাম সহ এই বড় টেবিলটা দিই এবং সেই টেবিল থেকে সলভ গুলো করতে পারি। তো দেখা যাবে ইনফরমেশন গুলো আমি এমন ভাবে দিয়ে দিবো যাতে আপনি সলভ করতে পারেন। ফর এক্সাম্পল ওরকম যদি আমি বারোটা কলামের টেবিল দিই, সেখানে কিন্তু আমি অবভিয়াসলি কোয়ান্টিটি মেনশন করে দিব, ফিক্সড কস্ট একবার হলেও মেনশন করে দিব, টোটাল কস্টটা মেনশন করে দিব, এই তিনটা যদি থাকে এবং প্রাইসটা মেনশন করে দেবে, তিনটা যদি থাকে সরি চারটা টার্ম যদি থাকে আপনি বাকি সবগুলো বের করতে পারবেন। বুঝে গেছে, মানে কোয়ান্টিটি প্রাইস আর টোটাল কস্ট এটা তো দিতেই হয়, এটা ছাড়া আর বাকি কিছু বের করতে পারবেন না। সো তো কোয়ান্টিটি প্রাইস টোটাল কস্ট আমি হয়তো দিয়ে দিব, আর হয়তো ফিক্সড কস্ট কোনো একটা ভেরিয়েবলের জন্য উল্লেখ করে দেবো, বাকিগুলো তো সেম হবে, সেভাবে আপনারা যান। তো মেইন কথা আমার মেনশন করা থাকবে যে আমি আপনাদের বের করে দিচ্ছি কোন মানে কোনটা আসলে আমি এখানে চাচ্ছি, এটা ছিল আমার কথা। ইজ ইট ক্লিয়ার? Yes ma'am. আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের আজকের মানে এই চ্যাপ্টারে, মানে এই বইয়ের আমরা মিড এর জন্য যতটুকু পড়তে চেয়েছিলাম সেটা আমি আসলে কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের পার্কিনের যে বইটা ছিল, পার্কিনের বইয়ে আমরা একটা একটা চ্যাপ্টার সরি ম্যানকিউ যে আমরা বইটা আমরা আপনাদের সাথে আমার গুগল ক্লাসরুমে শেয়ার করাচ্ছে,
ওটার একটা পোর্শন আছে যেটা আমি পড়াতে পছন্দ করি, দ্যাট ইজ ফ্রম চ্যাপ্টার টু, ওটাতে আমরা চলে যাব। তো অলরেডি আমরা দেখেন অনেক কিছু শিখে ফেলেছি, যেখানে হচ্ছে কিনা আমরা এটা এরকম উল্টো পুল্টা এরকম এক পাশে হয়ে আছে, একটু ওয়াইড ট্যাগ একটা ওয়ান সাইডেড হয়ে গেছে না, এরকম লাগছে না? আমার বইটাকে এক সাইডে এরকম দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ জি ম্যাম, ম্যাম ওই যে প্লাস দিয়ে দেখেন তো, জুম মানে জুম আউট করে দেখুন, জুম ইন জুম আউট করেও দেখছে, এটা ফ্রি টু ওয়াইড এ দিলো এরকম? হ্যাঁ 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 এটা দিলে ঠিক হবে ম্যাম, এখানে অপশন আছে ঠিক করে। আচ্ছা ঠিক আছে, এত হেডেক নেই, এক সাইডে আসলে সমস্যা হচ্ছে না। তো এখানে আমরা যেটা হবে যে আমরা হচ্ছে গিয়ে আমি এই চ্যাপ্টার টুটা, এই চ্যাপ্টারের নেমটাও খুব মজা, থিংকিং লাইক অ্যান ইকোনমিস্ট। তো এখন অলরেডি আমরা কিন্তু মানে একজন ইকোনমিস্ট যেভাবে চিন্তা করে সেভাবে কিন্তু অলরেডি চিন্তা করা শিখেছি, আমরা ইকোনমিক্স এর সাথে আমাদের কোর্স এর রিলেশনশিপ পেয়েছি, আমি আমার বিজনেস এ কিভাবে প্রত্যেকটা স্টেপে আমার এই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো রিলেটেড সেগুলো ফাইন্ড আউট করা শিখেছি। আমার মনে হয় এখন আপনারা অনেকেই এভাবে চিন্তা করতে পারেন যে আমি যখন ঘুম থেকে উঠি তখন থেকে শুরু করে আমি ঘুমাচ্ছি যে সেখানেও কিন্তু আমার সবকিছু ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ সবকিছুতে আমরা অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করছি, রেশনাল পিপলদের মতো একদম মার্জিনাল লেভেলে থিঙ্ক করছি, উই ডু দ্য বেস্ট থিং ফর আস। তো সব যে টার্ম গুলো আমরা আস্তে আস্তে শিখে আসছি প্রত্যেকটা টার্মেরই কিন্তু আমরা এখানে আইডিয়া পাচ্ছি। আজকে আমরা আমার যে লাস্ট টার্মটা ছিল, আচ্ছা আমি এটা একটু ক্লোজ করে আবার ওপেন করি তাহলে আমার এই প্রবলেমটা সলভ হবে আই হোপ। সো আজকে আমরা লাস্ট যে টার্মটা শিখবো সেটা হচ্ছে গিয়ে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটাতে আমাদের যেটা হবে যে আমরা হচ্ছে গিয়ে দেখব যে মানে ইকোনমিতে আমরা আসলে কিভাবে কানেক্টেড, অর্থাৎ আমাদের এখানে একটা খুব কমন একটা কোশ্চেন আসে যে আমি একটা হোল ইকোনমিতে, আমি একটা ইন্ডিভিজুয়াল, আমি একটা হোল ইকোনমিতে আমি আসলে কিভাবে কানেক্টেড আমরা অনেকেই বুঝি না। অর্থাৎ অনেকে মনে করেন যে আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস আমি একটা সিম্পল, আমি একটা মানুষ, আমি 10 কেজি চাল কিনে নিয়ে আসলাম, 1 কেজি ডাল কিনে নিয়ে আসলাম, এই করে আমার সংসার চলে যাচ্ছে। সো আমার আমার অ্যাক্টিভিটিস বা আমি যে ছোট্ট একটা কন্ট্রিবিউশন করছি, এই অ্যাক্টিভিটিস আমি হয়তো ক্লাস অ্যাটেন্ড করছি, আমি আপনার বেসিসে বলছি, সেখানে এটা হয়তো ওভারঅল আমার ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলে না, আমরা হয়তো এইভাবে চিন্তা করি। বাট উই আর রং, আমরা যতই ক্ষুদ্র হই না কেন আমাদের সবারই ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে গিয়ে আমার ওভারঅল ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলে, এবং সেটা খুব ভালোভাবে ইম্প্যাক্ট, মানে ভালোভাবে বলতে বোঝাচ্ছি যে এটার ইম্প্যাক্ট লেভেলটা কিভাবে পড়ে, এটাই হচ্ছে গিয়ে আমরা এই সার্কুলার ফ্লো ডায়াগ্রাম থেকে শিখব। সো এটার নাম সার্কুলার ফ্লো ডায়াগ্রাম বিকজ এটা হচ্ছে গিয়ে একটা মানে ফ্লোতে চলে, এবং এই ফ্লোটা আপনি চাইলেও হচ্ছে গিয়ে ব্রেক করতে পারবেন না সহজে, এরকম একটা ফ্লোতে এটা চলে। সো এই ডায়াগ্রাম থেকে হচ্ছে গিয়ে আমরা আমরা হচ্ছে গিয়ে আমাদের আইডিয়া গুলো পাবো, অর্থাৎ আমরা কিভাবে হচ্ছে গিয়ে ইকোনমিতে রিলেটেড, এবং একইভাবে এই ইকোনমি কিভাবে আসলে ওয়ার্ক করছে এটা সম্পর্কে আমরা জানবো। এখান থেকে আমার একটা খুব কমন কোশ্চেন হচ্ছে গিয়ে এই সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা এক্সপ্লেন করতে বলি, বা আর একটা প্রশ্ন করি যে হাউ ইউ আর কানেক্টেড উইথ দ্য ওভারঅল ইকোনমি এক্সপ্লেন থ্রু দ্য সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, যে আপনি ওভারঅল ইকোনমিতে কিভাবে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কানেক্টেড, সেটা কিন্তু আমি সার্কুলার ফ্লো ডায়াগ্রাম থেকে কোশ্চেনটা করে থাকি। এটাই হচ্ছে গিয়ে প্রশ্নটা আজকে আমার ছিল। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সার্কুলার ফ্লো ডায়াগ্রামে দুটো রেক্টাঙ্গেল বক্স দেখতে পাচ্ছি, রেক্টাঙ্গেল বক্স গুলোর মধ্যে দেখতে দুটো রেক্টাঙ্গেল বক্স দেখতে পাচ্ছি, দুটো পিঙ্ক কালারের সার্কেল দেখতে পাচ্ছি। সো রেক্টাঙ্গেল বক্স যেটাকে আমরা বলছি সেই রেক্টাঙ্গেল বক্স হচ্ছে গিয়ে আমাদের, আচ্ছা আমার ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, আমার অ্যাটেন্ডেন্স টেস্টে, আচ্ছা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে আমি এবার আসছি। নাসিম আহমেদ, কারোর নাম কি মিসিং আছে? ম্যাডাম ফয়েজ আহমেদ, এটা মনে হয় দেয়া হয়নি না, মোহাম্মদ ফয়েজ আহমেদ আপনার নেমটা শোনার আগে, আমি কার নাম মানে আমি দেখতে পাচ্ছি 9 জন। আচ্ছা আমি একটু রোল কল করি, আচ্ছা মোহাম্মদ ফয়েজ আহমেদ, ইয়েস ম্যাম আছি, শাহাদাত হোসেন ম্যাম, মোহাম্মদ তমাল নেওয়াজ খান, ইয়েস ম্যাম, অমিত কুমার সরকার, ইয়েস ম্যাম, শাহির মোহাম্মদ তিহাম,
নাসিম আহমেদ ইয়েস ম্যাম মোহাম্মদ আহমেদুল ইসলাম ইয়েস ম্যাম টিজা আফরিন ইয়েস ম্যাম আমি কারোর নাম মিস করেছি রোল কল করিনি এমন কেউ আছেন আমার মনে হচ্ছে আমি এটা ফাইন্ড আউট করতে পারছি আমি একজনের নেম মিস করেছি এসকে তো ফাজল নামে একজন আছে ম্যাডাম আচ্ছা জি ম্যাম ফাজল আগে নতুন স্যার আপনার আইডিটা কি একটু বলবেন এই যে এটা আমার ক্যালকুলেশন কারণ আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি কল করি না অটো নিয়ে নি কারণ অল্প যেহেতু আপনারা আমি দেখলেই বুঝতে পারি কে কে কাছে আসছেন লেট কামার কে সবকিছু স্যার তার আইডিটা একটু বলেন মিস্টার তোফাজ্জল হোসেন উনি মনে হয় লাস্টে অ্যাডভাইজিং করেছে এই কারণে ওনার নামটা বা আইডিটা আমার কাছে মিসিং তিয়াম ভাই আচ্ছা ঠিক আছে উনি তো রেকর্ডেড ভার্সন শুনবো উনি আমার সাথে পরে না হয় কমিউনিকেট করে নেবে ওকে সো যেটাতে ছিলাম সার্কুলার ফ্লো ডায়াগ্রামে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো রেকট্যাঙ্গেল বক্স রয়েছে এন্ড হচ্ছে গিয়ে আমরা দুটো সার্কেল দেখতে পাচ্ছি একটু ফাস্ট শেষ করে দিব জাস্ট 10 মিনিটস আমাকে টাইম দেন 10 মিনিটস কনসেন্ট্রেশন ধরে রাখেন এর মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তো আমাদের দুটো রেকট্যাঙ্গেল বক্স যাদেরকে আমরা দুটো রেকট্যাঙ্গেল বক্স আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি ওয়ান ইজ হাউসহোল্ড অ্যানাদার ওয়ান ইজ ফার্ম আর দুটো পিঙ্ক কালারের আমি বক্স দেখতে পাচ্ছি সার্কেল দেখতে পাচ্ছি এখানে আমরা দুটো মার্কেট দেখতে পাচ্ছি একটা মার্কেটের নাম বলছে মার্কেট ফর গুডস অ্যান্ড সার্ভিসেস আর একটা মার্কেটের নাম বলছে মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন সো এই যে দুটো বক্স এই দুটো বক্সের মধ্যে যাদেরকে দেখতে পাচ্ছি এরা হচ্ছে একটা ইকোনমিতে ডিসিশন মেকার মানে এনারাই ডিসিশনটা মেক করে অ্যাবাউট হোয়াট অ্যাবাউট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সো ফর এক্সাম্পল উই অল বিলং টু হাউসহোল্ড বিকজ ইন্ডিভিজুয়ালরা সাধারণত হাউসহোল্ড বিলং করে আর যারা প্রডিউসার হয় দে বিলংস টু ফার্ম সো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আওয়ার মেইন ইকোনমিক অ্যাক্টিভিটিস ইজ বাই অ্যান্ড কনজিউম টু গুডস অ্যান্ড সার্ভিসেস বিকজ টু সার্ভাইভ ইন দ্য সোসাইটি obviously we have to fulfill our basic need so amra jeta korbo je amra hocche giye ei basic need gulo ke kinbo ebong consume korbo eta hocche amar prothom activities second is own and sell the factors of production acha factors of production ki eta age bujheni naam ta ki bolo factors of production ami eta mone hoy 10 principle porar shomoy bolechilam that is we need some specific factor to produce any goods and services সো ওগুলোকে আমরা বলি হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন সো এবং এটা তিনটা স্পেসিফিক গুডস এন্ড সার্ভিস আছে সেটা হচ্ছে কি ল্যান্ড লেবার এন্ড ক্যাপিটাল এই তিনটা ছাড়া যে আমি স্পটলাইট নিলাম এর জন্য ল্যান্ড লেবার এন্ড ক্যাপিটাল এই তিনটা ছাড়া আসলে কোনো প্রোডাকশন পসিবল না হোয়াট এভার ইউ আর প্রডিউসিং গুডস অর সার্ভিসেস ইউ নিড দিস থ্রি ফ্যাক্টর অফ প্রোডাকশন আচ্ছা ল্যান্ড কি ল্যান্ড হচ্ছে এনি ন্যাচারাল রিসোর্সেস হুইচ আর গোয়িং টু ইউজ ফর দ্য প্রোডাকশন পারপাস So like ami ekhon class nicchi I'm giving service to you so here the land is the building where my home is built the land in where my home is built so ekhane ei je land na thaklo to amar basha ta banano hoto na na hole ami eto peacefully apnar class e nitam dekhen ami ekhon road e boshe ba roof e boshe ba eta mathe boshe kintu apnar class na amar pokkhe shombhob hoto na amake ekta ekta জায়গায় বসে একটা সেট আপে বসে ক্লাস নিতে হচ্ছে সেট আপটা সবসময় একটা ন্যাচারাল রিসোর্স এর উপরে সেট আপটা আমরা করি সেই সেট আপটাকে আমরা ল্যান্ড বলি তো আমরা যদি ম্যাঙ্গো জুস প্রোডাকশনে যাচ্ছি ওই ম্যাঙ্গো জুস প্রোডাকশনের ক্ষেত্রে দেখা যায় ম্যাঙ্গো ট্রিজ গুলো লাগানোর জন্য আমরা যে ল্যান্ডটা ইউজ করবো এটা আমার ল্যান্ড হবে ওকে দেন সেকেন্ড ফ্যাক্টরস অফ প্রোডাকশন আসে হচ্ছে গিয়ে লেবার লেবার মিনস এনি হিউম্যান অ্যান্ড মেশিনারিজ এফোর্ড and human effort টাকে আমরা এখানে বেশি এমফাসাইজ করি human effort টা বলতে আমরা এখানে physical and mental both effort টাকে বোঝাচ্ছি সো এই যে যেমন আমি আমার ক্লাস নিচ্ছি আমার ক্লাসের জন্য আমাকে কিন্তু mental effort physical effort both দিতে হচ্ছে এখন আমি সাপোজ আমি যদি এখন sick থাকতাম বা sick না আমি একদম completely okay আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার মাথা ব্যথা করছে ক্লাস নিতে পারবো জাস্ট একটু মাথা ব্যথা করুক নিতে পারবো একটু ঠান্ডা লেগে যাক নিতে পারবো না একটু জ্বর আসুক ক্লাস নিতে পারবো না সো মেন্টাল এন্ড ফিজিক্যাল বোথ এফোর্টটাই কিন্তু যে কোনো প্রোডাকশনে ইউজ হয় আচ্ছা ক্যাপিটাল বলতে এখানে আমরা বুঝি হচ্ছে কোনো গুডস অ্যান্ড সার্ভিস যেটা আমি এখন ইউজ করছি না কিন্তু আমি ফিউচার যে কোনো প্রোডাকশন পারপাসে ইউজ করবো সো ফর এক্সাম্পল ফর মাই ক্লাস ক্যাপিটাল ইজ মাই ল্যাপটপ মাই টিচিং স্কিল এটা হচ্ছে আমার ক্লাসের জন্য ক্যাপিটাল এই যে ল্যাপটপ এটা একটা গুডস দেখেন এটা আমি কনজিউম করছি আমার প্রোডাকশন পারপাসে মানে আমার ক্লাসে সার্ভিসটা দিব
এই সার্ভিস দেওয়ার পারপাসে আমরা ক্যাপিটালটা ইউজ করছি। আবার আমি হচ্ছে গিয়ে আমার যে টিচিং স্কিল আছে এটাও আমার ক্যাপিটাল, বিকজ এটা ইউজ করে আমি এখনো যেমন ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ আমি পরবর্তীতেও কিন্তু ক্লাস নিতে পারবো। তো এই যে আমি যে তিনটা ফ্যাক্টর্স অফ প্রোডাকশনের কথা বললাম, মজার ব্যাপার দেখেন এই তিনটা ফ্যাক্টর্স অফ প্রোডাকশন সবসময় আমরা আমরা হাউস হোল্ড যারা আমরা যারা ইন্ডিভিজুয়াল আমরা বিলং করি, ঠিক বলেছি? দেখেন তো ল্যান্ড কে আমরাই ওন করি না, আমরা কারোর কাছে রেন্ট দেই বা ল্যান্ড এর উপরে বিল্ডিং বানাই। ঠিক একইভাবে লেবারটাও কি আমরা ওন করি না, আমাদের কাছে লেবার থাকে, আমাদের ইচ্ছা হলে আমরা সেল করি, ইচ্ছা না হলে করি না। যেমন আমরা মিডের পরে পড়বো হচ্ছে আনএমপ্লয়মেন্ট, ওখানে আমরা দেখবো যে ইচ্ছা না হলে আমরা কাজ নাও করতে পারি, তো সেখানে আমাকে কিন্তু কেউ ফোর্স করতে পারবে যে কাজ করো, বিষয়টা অনেকটা এরকম আসে। সো ইটস মাই চয়েস আমি কাজ করবো কি করবো না। আচ্ছা আর ক্যাপিটাল, এই যে বললাম যে রিসোর্সটা আমি এখন ইউজ করছি না কিন্তু ফিউচার প্রোডাকশনের জন্য ইউজ করছি, সেটা ক্যাপিটাল। তো হাউসহোল্ড যেটা করে টু সার্ভাইভ ইন দ্য মার্কেট, আচ্ছা আর বাকি দুটো মার্কেটের কথা বলে নি, মার্কেট ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, মানে এই মার্কেটে গুডস অ্যান্ড সার্ভিস পাওয়া যাবে। আরেকটা মার্কেট আমরা দেখতে পাচ্ছি মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, হুইচ মিনস এই মার্কেটে হচ্ছে গিয়ে ফ্যাক্টরস অফ প্রোডাকশন হুইচ মিনস ল্যান্ড লেবার ক্যাপিটাল এগুলো পাওয়া যাবে। ওকে ফাইন, এখন চলে আসি। তো অ্যাজ এ হাউস হোল্ড মাই মেইন আই ওয়ান্ট টু সার্ভাইভ ইন দ্য সোসাইটি, সো ফর দ্যাট পারপাসেস আই উইল কনজিউম দ্য বেসিক নিডস হুইচ মিনস দ্য ফুড ক্লোথ শেল্টার। সো দ্য মাই অ্যাজ এ ইন্ডিভিজুয়াল মাই আর অ্যাজ এ হাউস হোল্ড মাই ফার্স্ট অ্যাক্টিভিটিস ইজ বাই অ্যান্ড কনজিউম গুডস অ্যান্ড সার্ভিসেস। সো ফ্রম হোয়ার আই এম গোয়িং টু বাই and consume goods and services, obviously from the market for goods and services. So ekhane ejone bolche je household buy, ei je goods and services market ta bolche ekhan theke household kine ni ashe. ekhon tiha market e gelo, onar hocche ki 10 kg chal dorkar, dokane je bollo je bhai amake 10 kg chal den, onake ki free free chal ta diye dibe? Na ma'am, dibe na. Ki dite hobe? Taka dite hobe. Taka dite hobe. Which means উনি যখন এই চালটা কিনে আসেন গুডস এন্ড সার্ভিস উনি বাই করছে, which means he has to spend some money over there. এখন তিহামের মানিটা কোথ থেকে পাবে? এটাও তো একটা কমন কোশ্চেন। এখন তিহামের মাথায় হাত, আরে আমার কাছে তো টাকা নেই, টাকা পেতে হবে। এখন দেখেন তিহাম টাকাটা কোথা থেকে আর্ন করছে। তিহাম knows that he has the factor, he owns the factors of production, which means land, labor, capital. আচ্ছা উনার ল্যান্ডও নেই ক্যাপিটালও নেই, but he has labor, তাই না? আমাদের সবারই তো লেবার আছে, মানে আমরা তো কাজ করতে পারি। So Tiham works somewhere, wherever we don't know. ধরলাম যে তিহামের যদি একটা ল্যান্ড থাকতো তাহলে সে সেটা রেন্ট দিতে পারতো, সে রেন্টটা সে আর্ন করছে। লেবার থাকলে সে স্যালারি পাবে, সেখান থেকে সে আর্ন করছে। বা ওনার যদি ক্যাপিটাল থাকে, ধরেন কিছু টাকাই ছিল, সেটা সে ব্যাংকে ডিপোজিট করছে, সেখান থেকে কিন্তু সে প্রফিট পাচ্ছে। So he is going to sell his factors of production where the market for factors of production. ওখানে সে তার ল্যান্ড বা লেবার বা ক্যাপিটাল যেটা ছিল সেটা সেল করলো। So that's why here they wrote household sale. That means household work as a seller in the market for factors of production. So ওখানে সেল করলো, সেল করে উনি কি করলো, একটা ইনকাম পেলো না? টাকাটা তো ওনার কাছে আসছে, এই যে তিহামের কাছ থেকে, যে দেখেন ল্যান্ড লেবার ক্যাপিটাল ফ্যাক্টরস অফ প্রোডাকশন মার্কেটে চলে গেল, এন্ড ওখান থেকে তিনি আর্ন করলেন, সেই ইনকামটা ওনার কাছে এই যে ডলার ফ্লোতে ইনকাম হিসেবে চলে গেল। আচ্ছা এই গেল তিহাম অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এই কাজ করছে, আমি আপনি সবাই একই কাজই করছি, কারণ আমিও আমারও তো বেঁচে থাকার জন্য কি লাগবে, বেসিক নিড লাগবে। সো সেগুলো আমি কনজিউম করছি, যখন কনজিউম করতে যাচ্ছি তখন দেখছি আই নিড হোয়াট, মানি। মানিটা কোথা থেকে পাবো তাহলে? আমার কি করতে হবে, আমার লেবার, আমার কি আছে, আমার স্কিল আছে, সো আমি স্কিলটাকে সেল করছি, আমি আমার লেবারটাকে সেল করছি, সেখান থেকে আর্ন করছি। নাও লেটস গো ফর দ্য অ্যানাদার ডিসিশন মেকার ইউনিট, হুইচ ইজ ফার্মস অর দ্য প্রোডিউসার। সো ফার্ম কি করে, প্রোডিউসাররা কি করে, ওদেরও তো সার্ভাইভ করতে হবে। সো দে প্রোডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস, সার্ভাইভ করবো কিভাবে, যেহেতু প্রোডিউসার আমি জানি আমি প্রোডিউস করতে পারবো, তো আমি গুডস অ্যান্ড সার্ভিস প্রোডিউস করবো। এখন কথা হচ্ছে গিয়ে আমি এখন একটা ইয়া দিতে চাচ্ছি, আমি এখন প্রোডিউসার হিসেবে কাজ করতে চাচ্ছি, সো আমি একটা ম্যাঙ্গো জুস ফ্যাক্টরি দিতে চাচ্ছি। আর ম্যাঙ্গো জুস ফ্যাক্টরি যে আমি দিতে চাচ্ছি, ফ্রি ফ্রি দিতে পারবো? আপনি বললেন ম্যাডাম আপনি কাজ করবেন, আচ্ছা ঠিক আছে আমি কাজ করলাম, আমার কি একটা বিল্ডিং লাগবে না রেন্ট নেওয়া, যেখানে আমি আমার ফ্যাক্টরিটা সেট আপ করবো? আমি একা কাজ করে তো পারবো না, আমার কি কিছু লেবার লাগবে না যাদেরকে দিয়ে আমি ধরেন ম্যাঙ্গো কালেক্ট করবো, তারপর ওখান থেকে জুস পাল্প বের করবো, পাল্প থেকে জুস বানাবো, লাগবে না? এক
কিভাবে আমার কি ইনভেস্টমেন্ট করতে হবে না, মানে আমার কিছু ক্যাপিটাল লাগবে না, আমার কিছু মেশিনারিজ লাগবে না, দোজ আর কিন্তু ক্যাপিটাল. সো অ্যাজ এ প্রোডিউসার ওয়েন আই এম ট্রাইং টু প্রোডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস I need factors of production. That's why the first activities of firms is produce and sell goods and services. And the second activities is hire and use factors of production. So I mean goods and services toiri korte jai, ei karone ami jeta kori je ami kichu factors of production hire kore niye ashi, mane kini ni either kinchi othoba hocche giye hire korchi kore shetake use kore ami hocche ki amar production e jacchi. এখন আমি অ্যাজ এ ফার্ম কি করবো, যখনই আমি গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি করবো এটা নিয়ে তো বসে থাকবো না, তো আমি গুডস অ্যান্ড সার্ভিসেসটাকে নিয়ে আই উইল সেল ইট টু দ্য মার্কেট ফর গুডস অ্যান্ড সার্ভিস. তো মার্কেটে যখন যাই আমি এই যে বললাম আমি চাল সেল করছি, তখন কি হবে, অবশ্যই যে তিহাম যে টাকাটা চাল কেনার জন্য স্পেন্ড করেছে সেই টাকাটা অ্যাজ এ রেভিনিউ মানে সেল হিসেবে আমার কাছে চলে আসবে. ঠিক একইভাবে চালটা তৈরি করার জন্য আমি ল্যান্ড লেবার ক্যাপিটাল ইউজ করেছিলাম, সেই ল্যান্ড লেবার ক্যাপিটালটা আমি কোথা থেকে কিনে আসি, মার্কেট ফর factors of production, যেখানে তিহাম তার লেবারটা সেল করেছিল সেখান থেকে আমি এটা কিনে নিয়ে আসলাম, এবং এটা যখন কিনে নিয়ে আসলাম ল্যান্ড লেবার ক্যাপিটাল আমাকে ওয়েজ রেন্ট বা প্রফিট আকারে কিন্তু কিছু টাকা স্পেন্ড করতে হলো. এইভাবে দেখেন দেয়ার ইজ এ ডলার ফ্লো, দ্যাট গ্রিন লাইন ইজ দ্য ডলার ফ্লো. এই ডলার ফ্লোটা আছে অ্যান্ড বাই এনি কেস উই কান্ট ব্রেক ইট. এই হাউস হোল্ড থেকে অবশ্যই সার্ভাইভ করার জন্য সে স্পেন্ড করবে, সে স্পেন্ডিংটা রেভিনিউ আকারে ফার্মের কাছে চলে যাবে, ফার্ম আবার সেই টাকা থেকে ওয়েজ রেন্ট প্রফিট আকারে মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশনে সেল করবে, সেইখান থেকে আমি আবার ইনকাম আকারে টাকাটা পাবো, আবার আমি স্পেন্ড করবো, আবার সেই স্পেন্ডিংটা রেভিনিউ আকারে যাবে, আবার ওয়েজ রেন্ট প্রফিট আকারে আলাদা মার্কেটে চলে আসবে, আবার আমি ইনকাম আকারে পাবো. এইভাবে এটা একটা সার্কুলার ওয়েতে চলতে থাকবে. আবার যে যে ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট পাচ্ছি, এই ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেটে আমরা যেটা দেখছি যে সেটা হচ্ছে আবার যে ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট পাচ্ছি, এই ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেটে আমরা যেটা দেখছি যে সেটা হচ্ছে গিয়ে আমরা সরি আবার একইভাবে আমি যে গুডস এর ফ্লোটা দেখতে পাচ্ছি, গুডসটা আসি তারপরে মার্কেটের কথা আসি, গুডস এর যে ফ্লোটা দেখতে পাচ্ছি এই যে আমি যে গুডস এন্ড সার্ভিসেস পারচেস করছি সেটাই আবার সেখান থেকে আমার হচ্ছে গিয়ে স্কিল হচ্ছে, সেই স্কিলটাই আমি মার্কেটে সেল করছি, সেই স্কিলটা ইউজ করে আবার নতুন গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি করছে, সেই গুডস অ্যান্ড সার্ভিসেসটা আমি কনজিউম করছি. সো এটারও কিন্তু একটা ফ্লো চলছে. এবং দেখেন আমি যেখানেই বিলং করি না কেন, উই কান্ট ব্রেক দিস ফ্লো অ্যান্ড উই অল ইনক্লুডেড ইন দিস ফ্লো, দিস সার্কুলার ফ্লো. সো ইন দিস ওয়ে wherever I belong, which means household or farm, we connected in the economy and my economic activities influence on overall economy. আমি কি কিছুটা বুঝাতে পেরেছি না পারিনি? জি ম্যাম. আচ্ছা এখন আপনাদের যে কাজটা হবে এটা অবশ্যই মাথার উপর দিয়ে চলে যাওয়ার কথা, কিছু অনেক কিছু করে ফেলেছেন আজকে, একটা ম্যাথস করেছেন. এটা যেটা হবে বাসায় গিয়ে, বাসায় তো আছেন সরি, আজকে সবগুলো ক্লাস যখন শেষ হয়ে যাবে মাথাটা ঠান্ডা করবেন, মাথা যখন একদম ঠান্ডা হয়ে যাবে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স এর পরে যখন মাথা একদম রিল্যাক্স থাকবেন, তখন গুগল ক্লাসরুমে বইটা শেয়ার করা আছে, চ্যাপ্টার টু টেবিল নং ওয়ান. ঠিক আছে, চ্যাপ্টার টু টেবিল নং ওয়ান, সার্কুলার ফ্লো ডায়াগ্রাম এটার নাম. এই টেবিলটা ওপেন করবেন, সরি ফিগার নং ওয়ান, টেবিল নং ওয়ান বলে ফেলেছি, ফিগার নং ওয়ান এটা ওপেন করবেন. ওপেন করে আগে একটু একটু জাস্ট প্রথমে কিছুক্ষণ ডায়াগ্রামটার দিকে তাকায় থাকবেন, যে ডায়াগ্রামটা আসলে কি এটা একটু দেখার চেষ্টা করবেন. তারপরে দেখবেন আমি যে কথাগুলো বললাম এই প্রত্যেকটা কথায় মোটামুটি বইয়ের ভাষায় এই ডায়াগ্রামের আগের যে পেজ আছে আওয়ার ফার্স্ট মডেল দ্যাট ইজ সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, ওখানে এটার এক্সপ্লেনেশন আছে, ওটা একটু রিড আউট করবেন. যখন এটা গো থ্রু করবেন দেখবেন অনেক কিছু ইজি মনে হবে. এরপরে যেটা হবে যে আমরা এই ডায়াগ্রামটা বাসায় যদি সময় পাই এটা অবশ্যই আঁকতে হবে, কারণ আঁকার কথাটা কেন বলে দিলাম, কারণ হচ্ছে ওই যে বলছিলাম যে টাইম কনস্ট্যান্ট, আমি যেই ইয়াটা দিব 24 ঘন্টার জন্য যে অ্যাসাইনমেন্ট হবে মিড টার্ম যদি নিতে হয়, মানে যেভাবেই হোক আপাতত মিড ফাইনাল হবেই, সেটা কোনো না কোনো প্রসেসে হবে, বুঝে নেবেন যে আমি এখান থেকে প্রশ্ন ব্রড কোশ্চেন করার আমার জায়গা হচ্ছে এইটা একটা, সেখান থেকে আমি প্রশ্ন করবো এবং প্রশ্নটা এটা থেকে করা মানে আছে ছবিটা আঁকতে হবে. আর একটা ছিল হচ্ছে 20 মার্কস, সেটা ছিল হচ্ছে গুগল ফর্ম অ্যাসাইনমেন্ট, বাট এটা
24 ঘন্টার জন্য, বুঝতে পেরেছেন? একটা সময় দেওয়া ছিল হচ্ছে 1 ঘন্টা, যেটা আমি একদম আমি ইনস্ট্যান্ট বসে থাকবো, গুগল ফর্ম আপলোড করবো, আপনারা এক্সাম দিবেন, শেষ। আর একটা হবে ওই দিনের মধ্যে, যেমন আমার 25 তারিখ এক্সাম ছিল, 25 তারিখ ফুল ডে আমি সময় দেবো, একটা অ্যাসাইনমেন্ট আপলোড করবো, সেই অ্যাসাইনমেন্টটা আপনি ওরে ওই দিনের মধ্যে সাবমিট করতে হবে, এরকম ছিল দুটো। আমাদের যেটা নিছেন লাস্ট উইকে ওইটা কোনটার মধ্যে যাবে? এইটা তো ক্লাস টেস্ট, ওটা আমি ক্লাস টেস্ট নিয়েছি। আজকে যেটা নিলাম এটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস, এটার উপরে আমি গ্রুপ অ্যাসাইনমেন্টের মার্কস দিব। তো ওইটা যেমন লাস্ট ক্লাস টেস্ট যেভাবে নিয়েছে এইভাবে হয়তো যে 24 ঘন্টার যে টাইম ফ্রেম দিয়ে যে অ্যাসাইনমেন্টটা হবে আমি হয়তো ওইটা এইভাবে নিতে পারি, যদি আমাকে বলে গুগল ফর্মে না নিয়ে ডক ফাইল আপলোড করলে হবে তাহলে আমি ওইভাবে নেব। আর যদি বলে যে না ডক ফাইলে আপলোড করো তাহলে তো আমার কিছু করার নাই, তখন ওনারা যেভাবে বলবে সেভাবে নিতে হবে। এখন ঝামেলা হয়ে গেছে ইউজিসি থেকে একটা মনে হয় ওদের ওয়েব পেজে কোনো একটা সার্কুলার আছে, তো সেই অনুযায়ী এখন আমরা যদি সেটা হয় তাহলে তো আমরা মিড টার্ম নিতে পারবো না, তখন কি অ্যাসাইনমেন্ট দিতে বলবে কিনা সেটাই আমার জানার বিষয়। অর্থাৎ কোনো হয়তো এক্সাম বা টাইম ফ্রেম কনস্ট্রেন্ট দিয়ে হয়তো কিছু না নিয়ে এক্সাম নেওয়া যায় কিনা এটার ব্যাপারে সিদ্ধান্ত হয়তো অথরিটি দেবে। অথরিটি থেকে এখন আমাদের কিছু জানায়নি, আমার মনে হয় আপনাদের কোনো কোর্সে এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করে নাই যে এক্সাম কিভাবে হবে, কিছু বলেছে? আমি ওটা দেখি এবং রেসপন্স করার চেষ্টা করি। আমি নিজে ল্যান্ড লেবার ক্যাপিটাল সেল করছি বা নিজে গুডস এন্ড সার্ভিসেস পারচেস করছি। সো যতই টাইনি আমার ইম্প্যাক্ট হোক না কেন আমি কিন্তু ইকোনমিতে রিলেটেড, মানে আমার অ্যাক্টিভিটিস কিন্তু ইকোনমিতে ইনফ্লুয়েন্স ফেলছে, ছোট হলো ইনফ্লুয়েন্স ফেলছে এই আমার আপনার মতোই 18 কোটি মানুষকে বাংলাদেশের ইকোনমি। তখন আমাদের কি ডায়াগ্রামটা আগে দেখাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, যখন আমি এই কোশ্চেনটা করব অবভিয়াসলি ডায়াগ্রামটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর যদি কোনো সার্কুলার থাকে বা এরকম হয় আমি হয়তো আপনাদের সাথে এটা আলোচনা করে, হয়তো যদি আমার মনে হয় আপনাদের সাথে একটু বসে কথা বলে আমি দেন এক্সামের ব্যাপারে ডিসাইড করবো, সেটাও আমি করতে পারি। সে সব কিছুই আমি গুগল ক্লাসরুমে জানিয়ে দেবো বা সিআর এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। সবাই হচ্ছে আজকে নামাজ পড়বেন, আসরের ওয়াক্তে নামাজ আজকে ইম্পর্টেন্ট, নামাজ পড়ে দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। জি ম্যাম, ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।